শুভেচ্ছা। আজ বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। আগামীকাল নতুন বছরের সূচনা। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানিয়ে আজকে আমরা বছরের শেষ দিনে শুরু করব মাসকিউরো স্কেলিটাল সিস্টেম। এই ক্লাসটি নেবেন হার্ট ক্লিনিক হসপিটালের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর রেশ কুমার। আপনারা খুব ভালো করে তার লেকচার শুনুন এবং লেকচার শোনার পরে আপনারা বাড়িতে এই অধ্যায়টি, প্রথম কথা, আপনারা যখন শুনবেন অবশ্যই হাতের কাছে খাতা এবং পেন রাখবেন, জরুরি পয়েন্টগুলো নোট করে নেবেন এবং বাড়িতে গিয়ে যখন বই খুলবেন তখন সেগুলো আবার মিলিয়ে আপনারা দেখতে পারেন। পুরুলিয়া এবং দার্জিলিং এই দুটি জেলার যে অনলাইন ক্লাস চলছে তাদের জন্য একটি বিশেষ সূচনা। আমরা চেষ্টা করছি মার্চ মাসে ওয়ার্কশপ করার। মার্চ মাসে আমরা দার্জিলিংয়ের শিলিগুড়ি সেন্টার এবং পুরুলিয়া সেন্টার এই দু জায়গাতেই ওয়ার্কশপ করব। আমরা যথাসময়ে তার নোটিশ দিয়ে দেব। আপনাদের কাছে যেটা আমার আবেদন কোর্স কোয়ার্ডিনেটর হিসেবে, যে আপনারা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হন। আমরা বারবার বলি আমাদের একমাত্র উদ্দেশ্য আপনারা আরও ভালো করে শিখতে পারলে গ্রাম গ্রামান্তরে, শহরের বস্তি অঞ্চলে আপনারা যে প্র্যাকটিস করেন, আপনারা যে পরিষেবা দেন, সেই পরিষেবা আরও উন্নত হতে পারবে এবং আমাদের রুগীরা আরও বেটার ট্রিটমেন্ট পাবে। ফলে এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই দীর্ঘ প্রচেষ্টা 2017 সাল থেকে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা এক একজন ভালো মনের এবং দক্ষ চিকিৎসক হলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। ফলে আজকে আপনাদের এই ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য আমি আপনাদের প্রত্যেককে আবেদন জানাই এবং আমি ডাক্তার এস কুমারকে আজকের ক্লাস শুরু করার জন্য তাকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। নতুন বছর সবার ভালো কাটুক, আরও ভালো করে মনোযোগী হন এই কামনা জানিয়ে ডাক্তার এস কুমারকে আহ্বান জানিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। যদি অর্থোপেডিক্স এর কথা বলি, তাহলে অর্থোপেডিক্স তাকে দু ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হলো অর্থোপেডিক ট্রমা আর একটা হলো অর্থোপেডিক ডিজিজ। এবার অর্থোপেডিক ট্রমা আপনারা জানেন, হ্যাঁ, সবাই প্রচুর পরিমাণে দেখেন আপনারা। হ্যাঁ, অর্থোপেডিক ট্রমাটা হলো যেটা আমরা বাংলায় বলি চোট লাগার জন্য আর, ঠিক আছে? হ্যাঁ, তো অর্থোপেডিক ট্রমাটাকে দু ভাগে ভাগ করা যায়, একটা হলো হাই ভেলোসিটি ইঞ্জুরি, একটা হলো লো ভেলোসিটি ইঞ্জুরি। এবার হাই ভেলোসিটি ইঞ্জুরি মানে আপনি রাস্তা পেরোতে গেছেন, বাস এসে একটা ধাক্কা মেরে দিয়েছে বা কার এসে একটা ধাক্কা মেরে দিয়েছে। হ্যাঁ, তো এবার এখানে যে ফ্র্যাকচার গুলো হবে সেটা আপনি যা দেখতে পাচ্ছেন তার চেয়ে অনেক পরিমাণে বেশি হবে আর, ঠিক আছে? হ্যাঁ, অনেক পরিমাণে বেশি হবে। আর এই পেশেন্টগুলোকে অ্যাসেস করতে হবে। আর একটা হয় লো ভেলোসিটি ইঞ্জুরি, মানে ঘরের বারান্দা পেরোতে গিয়ে ঠাকুমা পড়ে গেল, হ্যাঁ, এটা হলো লো ভেলোসিটি ইঞ্জুরি। এখানে পেশেন্ট যেখানে ব্যথা বলছে, হ্যাঁ, ওটাই, ঠিক আছে? হ্যাঁ, হিডেন ইঞ্জুরি কিছু নেই। আর যেটা হাই ভেলোসিটি ইঞ্জুরি, ওটাতে হিডেন ইঞ্জুরি অনেক কিছু থাকে, হ্যাঁ, সেটাকে আপনাকে অ্যাসেস করতে হবে, ঠিক আছে? তো যেখান থেকে শুরু করেছিলাম কি অর্থোপেডিক ডিজিজ আর অর্থোপেডিক ট্রমা। হ্যাঁ, এবার অর্থোপেডিক ডিজিজ মানে এই যে ধরুন ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হ্যাঁ, হাড় শুকিয়ে যাচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, উঠতে পারছে না, বসতে পারছে না, হ্যাঁ, চতুর্দিকে ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পরে একটা আড়ষ্ট ভাব থাকে, হ্যাঁ, এগুলো হলো অর্থোপেডিক ডিজিজ। তো আজকে আমাদের এই ক্লাসটাতে কভার করব অর্থোপেডিক ট্রমা, হ্যাঁ, কি ফ্র্যাকচার, কি জিনিস, হ্যাঁ, কীভাবে হচ্ছে, হ্যাঁ, আর তাকে আমরা কীভাবে ম্যানেজ করব। আর অন্য কোনো দিন অপরচুনিটি পেলে আমরা ডিসকাস করবো যেগুলো অর্থোপেডিক ডিজিজ, হ্যাঁ, তারও একটা লম্বা লম্বা লিস্ট, ঠিক আছে? আমরা অর্থোপেডিক ট্রমার কথা বলি, তো আপনারা জানেন কি ফ্র্যাকচার, হ্যাঁ,
তো ফ্র্যাকচার কি? তো ফ্র্যাকচার হলো কি, যে কোনো বোন যাকে আমরা বলি হাড় ভেঙেছে, খুব অবভিয়াস, সেগুলো এক্সরেতে আপনারা ভালো বুঝতে পারেন কি একটা হাড় ভেঙেছে, জায়গা থেকে সরে গেছে। ঝামেলাগুলো হয় কখন, যখন মানে হাড় ভেঙেছে, হয়তো ক্র্যাক আছে, কিন্তু জায়গা থেকে সরেনি। যেরকম ধরুন ফ্র্যাকচার নেক অফ ফিমার, অনেক সময় এরকম হয় কি, ঠাকুমা বাথরুমে পড়ে গেছে, তারপরে কষ্ট করে নিজে দাঁড়িয়ে গেছে, আর উঠে উঠে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, ঠিক আছে। তারপরে হঠাৎ 10 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন ওগুলো হাঁটাহাঁটি করেছে, কিন্তু হঠাৎ করে একদিন আর হাঁটতে পারে না, তখন আপনার কাছে এসছে, এক্স-রে করে দেখলেন কি নেক ফিমার ফ্র্যাকচার আছে, ভেঙেছে, প্লাস ওটা জায়গা থেকে সরে গেছে। কিন্তু বাস্তবে তা ছিল না। বাস্তবে যেটা ছিল, যখন ভেঙেছিল, যখন প্রথম চোট লাগে, তখনই ওই হাড়টা ভেঙে গেছে, যেটা বলে ফ্র্যাকচার হয়েছে কিন্তু জায়গা থেকে সরেনি। মোস্ট অফ দ্য টাইম যদি আপনি ওই টাইমের এক্স-রে দেখেন বা করান, তাহলে দেখবেন কি এক্স-রে একদম নর্মাল আছে, এক্স-রে একদম নর্মাল আছে, ওটা বোঝাই যাবে না কোথায় ভাঙা আছে, ঠিক আছে। কিন্তু যখন আপনি প্র্যাকটিস করছেন, সবসময় বাজে দিকটা ধরে রাখতে হবে, ঠিক আছে। না দেখা গেলেও পেশেন্টকে বলতে হবে কি না, পায়ে কোনো রকম ভর দেওয়া যাবে না, বিছানায় একদম শুয়ে থাকতে হবে। 7-10 দিনে যদি ব্যথা না কমে, তাহলে এক্স-রে পরবর্তী হলো সিটি স্ক্যান। সিটি স্ক্যান করলে যদি আনডিসপ্লেস ফ্র্যাকচার থাকে, ক্র্যাক থাকে, সেগুলো ধরা পড়ে, তখন আমরা ওই সিটি স্ক্যান অ্যাডভাইস করি, 7 থেকে 10 দিনের ভেতরে ব্যথা না কমে। আর যদি পেশেন্ট ওয়েল টু ডু হয়, তাহলে চান্স নিয়ে লাভ নেই, সিটি স্ক্যান করে নেওয়া বেটার। যদি কুচকিতে ব্যথা দেখায়, আমরা কুচকির হাড় যেটা হেড অফ ফিমার, নেক অফ ফিমার বলে, আমরা খুবই ভয় পাই এই জন্য, কেন কি ভগবান যা আপনাকে দিয়েছে, সেটাকে আমরা রেপ্লিকেট করতে পারি না, মানে একই জিনিস আমি আপনাকে ফেরত দিতে পারবো না। তাই জন্য আমাদের কিছু লিমিটেশন আছে, ঠিক আছে। আপনারা জানেন কি হেড ফিমারের ব্লাড সাপ্লাই খুবই খারাপ, মানে যদি আপনি জায়গায় বসিয়ে স্কুল থেকে জুড়েও দেন, তাহলে তার 50% চান্স কি ওটা জুড়বে বা জুড়বে না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এটা আমরা প্রথমে ফ্র্যাকচার নিয়ে বলছিলাম। তো ফ্র্যাকচার মূলত আপনার কাছে যে ফ্র্যাকচারগুলো আসবে, ওটাকে দুভাগে ক্লাসিফাই করা যায়, ঠিক আছে। নাম্বার ওয়ান, একটা হলো ক্লোজ ফ্র্যাকচার, একটা হলো ওপেন ফ্র্যাকচার। এবার ব্যাপার হলো ক্লোজ ফ্র্যাকচার কি, ক্লোজ ফ্র্যাকচার মানে হাড় ভেঙে গেছে, কোনো বাইরে থেকে আপনি রক্ত দেখতে পাচ্ছেন না, মানে রক্তপাত কিছু হয়, হাড় ভেঙেছে। হাড় ভাঙা ক্লিনিক্যালি আমি কি করে বুঝবো? দেখুন, হাড় ভাঙা কথা যদি আমি বলি, এক্স-রেতে তো বোঝাই যাবে, ঠিক আছে। সবসময় আপনার কাছে, হাতের কাছে এক্স-রে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, ঠিক আছে। তখন কীভাবে ওটাকে বোঝাবেন? তিনটে জিনিস আছে। যদি আপনার হাড় ভাঙা থাকে আর জায়গা থেকে যদি সরে গিয়ে থাকে, তাহলে নাম্বার ওয়ান, সিভিয়ার পেন, পেশেন্টে প্রচুর ব্যথা, 1 নম্বর। 2 নম্বর হলো ডিফর্মিটি, মানে আপনার থাইয়ের যা সেপ, নর্মাল থাইয়ের যা সেপ, থাই বোন যদি ভেঙে থাকে, তাহলে সেপটা আর মেনটেন নেই। দেখবেন পাটা বাইরের দিকে ঘুরে এরকম ভাবে পড়ে গেছে, তাহলে সেকেন্ড থিং হলো ডিফর্মিটি। 3 নম্বর হলো অ্যাবনর্মাল মুভমেন্ট, মানে যেমন আপনার কবজি আছে আর কনুই আছে, তো আইদার আপনার হাতটা কবজি থেকে নড়বে বা কনুই থেকে নড়বে, কিন্তু যদি কনুই আর কবজির মাঝামাঝি থেকে যদি নড়া শুরু হয়ে যায়, তার মানে কি, ওখানে তো কোনো মাঝখানে জয়েন্ট নেই, তো মাঝখানে যদি নড়ে, তার মানে ওটা ওখানে ফ্র্যাকচার আছে, এটাকে আমরা বলবো অ্যাবনর্মাল মুভমেন্ট। প্লাস লাস্ট
বাট নট দ্য লিস্ট, হলো ক্রেপিটাস। হ্যাঁ, ক্রেপিটাস আপনি বুঝতে পারেন, ক্রেপিটাস মানে হ্যাঁ অনেক সময় দেখবেন হ্যাঁ হাঁটু থেকে কড় 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 করে বয়স হয়ে গেলে ওরা শব্দ বেরোয় আর, ঠিক আছে? হ্যাঁ, মানে তো ভাঙা সার্ফেসে আপনি যদি মানে এরকমভাবে হাত দেন, হ্যাঁ এরকমভাবে যদি হাত দেন হ্যাঁ, তা আর ওই সার্ফেসটাকে নড়ান হ্যাঁ, তাহলে কড় 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 করে আপনার শব্দ শুনতে পারে। হ্যাঁ, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ পেশেন্ট আপনার কাছে এসছে একটা কষ্টে, হ্যাঁ তো আপনি শুধু আপনার ডায়াগনোসিস করার জন্য হ্যাঁ ওটাকে নাড়িয়ে চাড়িয়ে তাকে কষ্ট দিয়ে দেখা কোনো মানে সেন্স নেই, ঠিক আছে? হ্যাঁ, প্রথম কাজ হলো পেশেন্ট তার লাইফ যাতে কোনো প্রকারে এন্ডেঞ্জার না হয়, নাম্বার ওয়ান, অ্যান্ড নাম্বার টু পেশেন্ট যে মারাত্মক একটা ব্যথা নিয়ে এসছে সেই ব্যথাটাকে যত তাড়াতাড়ি আমরা কমিয়ে দিতে পারি, ইউ ক্যান গেন দ্য কনফিডেন্স অফ দ্য পেশেন্ট, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হলো আমাদের কাছে ম্যাক্সিমাম আসে অচেনা পেশেন্ট, ঠিক আছে? হ্যাঁ, তো অচেনা পেশেন্টকে চিকিৎসা করা সহজ, ঠিক, আর আপনাদের কাছে সব আসে চেনা পেশেন্ট, হ্যাঁ মানে ফ্লাইং পেশেন্ট যাকে বলে, সেরকম পেশেন্ট আসবে না। হ্যাঁ, যে পেশেন্ট আসে আপনিও আপনাকেও তারা নাম ধরে জানে আর আপনিও তাদের নাম ধরে জানেন, হ্যাঁ তাদের সঙ্গে আপনি উঠেছেন বসেছেন বড় হয়েছেন, হ্যাঁ আপনার সিনিয়র হতে পারে আপনার জুনিয়র হতে পারে, হ্যাঁ কিন্তু আপনি চেনেন সবাইকে, হ্যাঁ ফলে ওদের সবসময় একটা আপনার প্রতি বিশ্বাস আর আপনার প্রতি একটা দাবি হ্যাঁ থাকে, হ্যাঁ যেটা আপনাকে মেনটেন করতে হবে আর কিছু পূরণ করতে হবে আর, হ্যাঁ মানে আপনার কাছে যাওয়া মানে ব্যথা যত তাড়াতাড়ি কমিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এটা হলো বলছিলাম আমি ক্লোজ ফ্র্যাকচার, হ্যাঁ মানে হাড় ভেঙেছে কিন্তু জায়গা থেকে সরেছে সরেনি, কিন্তু ওপেন আর ক্লোজ হলো রক্ত বেরিয়েছে না বেরোয়, ঠিক? রক্ত যদি বেরোয় তাহলে ওপেন ফ্র্যাকচার, যেটা আগে বলা হতো কম্পাউন্ড ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার, ঠিক আছে? আর এখন বলা হচ্ছে ওপেন ফ্র্যাকচার। ওপেন ফ্র্যাকচার মানে হাড় ভেঙেছে হ্যাঁ প্লাস রক্ত ওখান থেকে বেরিয়েছে, ঠিক আছে? আর ক্লোজ ফ্র্যাকচার মানে, ক্লোজ ফ্র্যাকচার মানে আপনার হাড় ভেঙেছে কিন্তু রক্ত বেরোয়। এবার এই রক্ত বেরোনো আর না বেরোনো হ্যাঁ তার ডাইমেনশন অনেক, রক্ত বেরোনোর ডাইমেনশন অনেক। এমন হতে পারে কি হাড় ভেঙেছে, হাড়ের একটা কোনা সে আপনার বেরিয়ে গেছে স্কিন আর চামড়া ভেদ করে, তো স্কিন আর চামড়া ভেদ করে যদি বাইরে বেরিয়ে যায় তাহলে একটা পাংচার উড হবে, ফুটো ফুটো হবে, ঠিক আছে? আর এটা ওপেন ফ্র্যাকচার হয়ে গেল, ঠিক? আর আপনি রাস্তা ক্রস করছেন, ট্রাক আপনাকে মারিয়ে চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেটাও একটু ওপেন ফ্র্যাকচারই হলো, ঠিক আছে? তো এই দুটো ওপেন ফ্র্যাকচারের ভেতরে আপনাকে ডিফারেন্সটা জানতে হবে, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ হাই ভেলোসিটি ইঞ্জুরি তো আমরাও অনেক সময় ঠিক করতে পারি না, হ্যাঁ কেন কি হাই ভেলোসিটি ইঞ্জুরি যেখানে একটা ম্যাসিভ ট্রমা, হ্যাঁ মাল্টি অর্গ্যান ট্রমা, হ্যাঁ সেটাকে ম্যানেজ করার জন্য সেরকম ট্রমা সেন্টার বা কর্পোরেট সেট আপ বা কোনো মেডিকেল কলেজ দরকার, ঠিক আছে? হ্যাঁ, সেটা আপনার চেম্বারে আর আমার চেম্বারে ওটা সম্ভব না, ঠিক আছে? অ্যাটলিস্ট যেখানে নার্সিংহোম, যেখানে বড় নার্সিংহোম যেখানে সাব স্পেশালিটি ডাক্তার আছে, অর্থোপেডিক আছে, সার্জেন আছে, প্লাস্টিক সার্জেন আছে, নিউরো সার্জেন আছে, মেডিসিনের লোক আছে, ইমার্জেন্সির একটা টিম আছে, আইসিইউ আইটিইউ ব্যাকআপ আছে, তার জন্য হাই ভেলোসিটি ইঞ্জুরি ম্যানেজ করা সহজ। হ্যাঁ, সেটা দুর্ভাগ্যবশ হলো মিদনাপুরে সেরকম মানে ওই সে ওরকম সেট আপ নেই আর, ঠিক আছে? হ্যাঁ, যেখানে আইসিইউ আইটিইউ ফটাফট পেশেন্টকে আপনি দূরে করে দিলেন, ভেন্টিলেটার দিয়ে দিলেন, হ্যাঁ ঠিক আছে? তো ওরকম মানে গভর্নমেন্টের তরফ থেকে তো নেই, প্রাইভেট সেট আপে থাকতে পারে, ঠিক আছে? তো এবার ওপেন ফ্র্যাকচার যখন বলছি, হ্যাঁ তাহলে এটা আপনার কাছে কীভাবে ভ্যারি করবে, একটা ক্লোজ ফ্র্যাকচার একটা ওপেন ফ্র্যাকচার? হ্যাঁ, ক্লোজ ফ্র্যাকচারকে আপনি প্লাস্টার করে ইনভেস্টিগেশন লিখে করিয়ে আপনি ওয়েট করতে পারেন, হ্যাঁ দুদিন তিন চার দিন ওয়েট করতে পারেন, হ্যাঁ তারপর কোথাও গেল আর। কিন্তু যখন ওপেন ফ্র্যাকচার হবে, হ্যাঁ ধরুন একটা পাংচার উন্ডো থাকবে, ঠিক আছে? তো পাংচার উন্ডো যদি থাকে, হ্যাঁ তার মানে আপনার যে ভেতরে জিনিস মানে ভেতরে যে হাড়, হ্যাঁ দ্যাট ইজ এক্সপোজ টু এক্সটেরিয়ার, হ্যাঁ বাইরে ওয়ার্ল্ডের সঙ্গে তার একটা যোগাযোগ হলো, হ্যাঁ তার মানে ইনফেকশনের চান্স সবসময় বেশি,
ঠিক, তাহলে প্রথমে আপনার কমপ্লিকেশন ছিল একটা, হাড় ভেঙেছে, ঠিক। এবার যদি তাড়াতাড়ি তার চিকিৎসা না করা হয়, ওপেন ফ্র্যাকচারকে টেক কেয়ার যদি না করা হয়, তাহলে আর কি অসুবিধা হলো? এরপরে যে অসুবিধাটা হলো কি, ইনফেকশন হয়ে গেল। তাহলে প্রথমে ছিল শুধু ফ্র্যাকচার, আর এখন হলো ফ্র্যাকচার প্লাস ইনফেকশন, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি ডেডলি, এ ভেরি ডেঞ্জারাস কম্বিনেশন। এটা আমি আপনাকে বলতে পারি, হ্যাঁ, কেন কি হাড়ের যদি একবার ইনফেকশন হয়, হ্যাঁ, মানে হাড় ভেঙেছে, পাংচার উন্ড হয়েছে, হ্যাঁ, ওপেন ফ্র্যাকচার, আপনি নিয়ে এসছেন, হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে নিয়ে এলে একরকম চিকিৎসা, আর 2 দিন পরে নিয়ে এলে একরকম চিকিৎসা, হ্যাঁ। তো ফ্রেন্ডস, এটা আমাদের সবসময় মনে রাখা উচিত, হ্যাঁ, কি আমরা কোনো পেশেন্টের কোনো লাভ না করতে পারি, হ্যাঁ, কিন্তু ক্ষতি করার অধিকারটা আমাদের, হ্যাঁ, ফলে মানে আমার একটা রং ডিসিশনের জন্য পেশেন্টের কোনো ক্ষতি হবে, দ্যাট শুড নট, দ্যাট শুড নট, হ্যাঁ। তো তার জন্য যদি ওপেন ফ্র্যাকচার হয়, তাহলে আপনার রেসপন্সিবিলিটি, হ্যাঁ, অনেক বেড়ে গেল, হ্যাঁ, মানে তখন আপনি ওই পেশেন্টকে বেড করাতে পারবেন না, হ্যাঁ, ওই পেশেন্টকে আপনি, হ্যাঁ, যে কোনো ওপেন ফ্র্যাকচার, হ্যাঁ, 2 লিটার 3 লিটার স্যালাইন দিয়ে ভালো করে ধুয়ে মুছে, হ্যাঁ, স্টেরাইলভাবে ড্রেসিং করে, হ্যাঁ, তারপরে একটা প্লাস্টার করে দেওয়া, হ্যাঁ, প্লাস্টার করে দেওয়া, যেটাকে আমরা বলি ইমোবিলাইজেশন, ইমোবিলাইজেশন, হ্যাঁ, যদি ফ্র্যাকচার সারফেস না নড়ে, হ্যাঁ, তাহলে ব্যথা কিন্তু হবে, ঠিক আছে, হ্যাঁ, আর ফ্র্যাকচার সারফেস যদি নড়ে, যাই আপনি কমিক ব্যান্ড দেন, জুডল দেন, যা ইচ্ছে দেন, হ্যাঁ, ফ্র্যাকচার সারফেস যদি নড়ে, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যথা পেশেন্টে যাবে না, হ্যাঁ। তো যেরকম ওপেন ফ্র্যাকচারকে ভালো করে ধুয়ে মুছে, হ্যাঁ, ধুয়ে মুছে মানে কি, আপনি যত ডট আছে, হ্যাঁ, যা ব্যাকটেরিয়া আছে, যা ডট আছে, সেটাকে আপনি ডাইলুট করে দিলেন, সো দ্যাট দ্য ইনফেকশন ডাজন্ট প্রিভেল, ঠিক আছে। তো এটা একটা হলো, হ্যাঁ, তারপরে পেশেন্ট ফ্র্যাকচারটাকে ক্লোজ হোক আর ওপেন হোক, ফ্র্যাকচারটাকে ইমোবিলাইজ করতে হবে বাই এনি মিন্স, হ্যাঁ, ইমোবিলাইজ, হ্যাঁ, সেটা অনেক রকম হতে পারে, হ্যাঁ, আপনাদের দেখেই শেখা, হ্যাঁ, কিছু কিছু প্র্যাকটিস করতে গিয়ে আমরা পাই কি, আপনারা যখন পাঠান প্লাস্টার তো করেন, কিন্তু এত সুন্দর খবর কাগজ মুড়ে কার্ডবোর্ড দিয়ে, হ্যাঁ, ওটাকে হাতটাকে প্যাক করে যাকে বলে আর, হ্যাঁ, মানে ফ্র্যাকচার মারার কোনো রাস্তা না, হ্যাঁ, কিন্তু ইন দ্য মিন টাইম এটা মনে রাখতে হবে, হ্যাঁ, কি দেখবেন, হ্যাঁ, কি আগে এখন জানি না কী করে, হ্যাঁ, সাপ কাটলে এলো কী করতো, হ্যাঁ, পুরো নিচ থেকে ওপর ওনাকে বেঁধে দিত আর, হ্যাঁ, মানে সাপ কেটেছে, মানুষ মরবে পরে সাপ কাটার জন্য, হ্যাঁ, কিন্তু যা বাঁধন, যা টাইটভাবে বাঁধা, তা ব্লাড সাপ্লাই আটকে গেছে, গ্যাঙ্গিন এমনি হবে, হ্যাঁ, মানে 2 ঘন্টা 3 ঘন্টা ছেড়ে দিলে গ্যাঙ্গিন এমনি হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি যেভাবে ইমোবিলাইজ করুন, আপনার যে প্রেশার ওভার দ্য ফ্র্যাকচার বা ওভার দ্য লিম, দ্যাট শুড বি ইউনিফর্ম, কোথাও বেশি কোথাও কম না হয়, হ্যাঁ, প্লাস ব্লাড সাপ্লাই এমন চাপ দিয়ে বেঁধে দেবেন না, হ্যাঁ, কি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, ঠিক আছে। এবার দেখুন, ফ্র্যাকচারের ম্যানেজমেন্টে আমরা পরে আসছি, ঠিক আছে। সবথেকে ভাইটাল জিনিস এটা আপনাদের কাছে, হ্যাঁ, দেখুন, বাচ্চার তো সবসময় ফ্র্যাকচার আসছে আপনাদের কাছে, বাচ্চা হোক বড় হোক, ঠিক আছে, হ্যাঁ। তো যেখানে ভেঙেছে, ধরুন আপনার এলবো ভেঙেছে, হ্যাঁ, এই এলবো আপনার ভেঙেছে, হ্যাঁ, এলবো আপনার ভেঙেছে, তো এলবো ভেঙেছে, তো যেখানে ভেঙেছে তার ডিসটাল, হ্যাঁ, মানে এখানে যদি ভেঙে থাকে, এখানে যদি ভেঙে থাকে, হ্যাঁ, তাহলে এখানে এই 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 পালসটা আপনাকে দেখতে হবে, হ্যাঁ, পালস দেখে নিতে হবে, পালস চেক করে নিতে হবে, হ্যাঁ, কি পালস আছে কি না, ঠিক আছে। এমন অনেক সময় হয়, হ্যাঁ, কি সুপ্রাক্যান্ডিলার ফ্র্যাকচার হয়েছে, ব্রেকিলারিটা অ্যাট দ্য টাইম অফ ইঞ্জুরি ছিঁড়ে গেছে, ঠিক। এবার পেশেন্টে তো প্রচুর ব্যথা, পেশেন্টে তো ভাঙার প্রচুর ব্যথা, এবার আপনার পক্ষে এটা বোঝা বা কারোর পক্ষে বোঝা এটা সম্ভব নয়, যে ব্যথা ওই আর্টিস্টের ব্যথা না হাড় ভাঙার ব্যথা,
ঠিক আছে, আপনার তো বা আমার মাথা ডিস্টার্ব করিল কি না, ভাঙা আছে একটা প্লাস্টার করে দিতে হবে, পালস আপনি চেক করলেন না, প্লাস্টার আপনি করে দিলেন, ঠিক আছে, হ্যাঁ 4 ঘন্টা 6 ঘন্টা পরে বলবে, ফোন করবে আপনাকে কি হ্যাঁ আমার বাচ্চার ব্যথা কমছে না বেড়ে যাচ্ছে, হ্যাঁ তো রাত 2টার সময় ফোন করেছে, আপনি সারাদিন কাজ করেছেন, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যে ওষুধটা দিয়েছি আর 1 চামচ খাই, হ্যাঁ আর আর 1 চামচ খাই, ঠিক আছে। তো এবার যখন আবার ফেরত বাচ্চা আসছে, হ্যাঁ সেটা প্রায় 24 ঘন্টা 48 ঘন্টা, ততক্ষণে যদি 24 ঘন্টা 48 ঘন্টা যদি ব্রেকের আঁটি ছিঁড়ে গিয়ে থাকে, হ্যাঁ তাহলে গ্যাঙ্গিন আসে হয়ে আসবে, আর হাত কাটা ছাড়া কোনো উপায় থাকবে। তাহলে কী দাঁড়ালো, মা বাবা তো নিয়ে এসেছিল বাচ্চাকে আপনার ভাঙার চিকিৎসা করার, হ্যাঁ সেটা এখন অন্য ডাক্তারে বলছে, হ্যাঁ কি না তো কেটে দেওয়া ছাড়া কোনো ব্যাপার নেই। হ্যাঁ পেশেন্ট কী বলবে না বলবে, মারধর করবে, কি কজন আসবে সে পরের ব্যাপার। হ্যাঁ আমাদের বাচ্চারা বলে চোট লাগার পরে কি হাত কেটে দেবে, হ্যাঁ তো যা ফিলিংস ওর মা বাবার হবে আমার হবে সে ওর মা বাবার হবে, ঠিক আছে। হ্যাঁ তাই জন্য মেক ইট এ হ্যাবিট, হ্যাঁ মেক ইট এ হ্যাবিট, হ্যাঁ কি যখনই পেশেন্ট আসছে, হ্যাঁ ভাঙা নিয়ে এটা হলো তো যেটা বলছিলাম কি, এটা তো মানে আর্টিটা আপনাকে দেখতেই হবে, ঠিক আছে। এটা যদি আমরা মিস করি দেখা, হ্যাঁ তাহলে একটা আর্টি না চেক করি, হ্যাঁ তাহলে কিন্তু খুবই অসুবিধার কারণ। হ্যাঁ নার্ভের ফাংশন যদি না চেক করেন ঠিক আছে, ইটস ওকে, হ্যাঁ মানে পেশেন্ট আপনাকে চান্স দেবে, পেশেন্ট আপনাকে চান্স দেবে, হ্যাঁ কিন্তু যদি ভ্যাসকুলার সাপ্লাই একটা পেশেন্ট বন্ধ হয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ তো সেটা আপনাকে চান্স দেবে না, ঠিক আছে। হাত দেখে যায় আপনার চিকিৎসায় সেই পেশেন্ট আপনাকে চান্স দেবে, হ্যাঁ মানে ব্যাপার হলো দেখুন হাড়ের চিকিৎসা করতে গেলে তো দুটো জিনিস একদম মানে প্রি কন্ডিশন যেটা থাকতেই হবে, মানুষটাকে বেঁচে থাকতে হবে নাম্বার 1, আর নাম্বার 2 হলো হাড় থাকতে হবে, ঠিক আছে। হ্যাঁ এবার পেশেন্টের হাত যদি কেটে যায়, হ্যাঁ তাহলে তাকে আর মানে পেশেন্ট ছেড়ে দিন, ও আপনি নিজে রাত্রিবেলা ঘুমোতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ মানে ওই যা মানসিক কষ্ট হয় আর, ঠিক আছে। তো এটা একটা হলো, এবার ব্যাপার হলো কি ভাঙা এলে আপনারা কি করবেন, ঠিক আছে। এবার ভাঙা হলে পেশেন্ট আসে মূলত আপনার কাছে ব্যথা নিয়ে, ঠিক আছে, হ্যাঁ ব্যথা নিয়ে আসে, তো ব্যথা যাতে পেশেন্টকে না হয় বা ব্যথা থেকে রেহাই দেওয়া যায়, হ্যাঁ তার জন্য প্রথম কাজ হলো পালস সব চেক করে নিয়ে ফ্র্যাকচার সাইটটাকে ইমোবিলাইজ করা। ইমোবিলাইজ করা মানে দুটো ফ্র্যাকচার সারফেস যাতে না না নড়ে আর, ঠিক আছে, দুটো ফ্র্যাকচার না নড়ে, তাই জন্য একটা স্ল্যাব করে দেওয়া, একটা প্লাস্টার করে দেওয়া, ঠিক আছে, আশা করি এটা আপনারা সবাই জানেন, ঠিক আছে। এবার এর নিয়ম হলো যদি প্লাস্টার করতে হয়, ধরুন আমার এলবো জয়েন্টে ভেঙেছে, হ্যাঁ তাহলে আমাকে করতে হবে ওয়ান জয়েন্ট এভাব অ্যান্ড ওয়ান জয়েন্ট ভিভ, ওয়ান জয়েন্ট এভাব অ্যান্ড ওয়ান জয়েন্ট ভিভ, ঠিক আছে। এবার ওয়ান জয়েন্ট এভাব অ্যান্ড ওয়ান জয়েন্ট ভিভ যদি হয়, তাহলে কুরু যদি ভাঙা থাকে তাহলে ওটা শোল্ডার অবধি এক্সটেন্ড হবে প্লাস্টার, আর নিচে হলে হ্যাঁ আপনার মানে রিস্ট অবধি, রিস্টের একটু নিচে অবধি যেটা আমরা বলি নাকেল, হ্যাঁ হাতের নাকেল, হাতের নাকেল, ওই হ্যাঁ হাতের নাকেল, ঠিক আছে, এটা হলো নাকেল, ঠিক আছে। হ্যাঁ তো আপনার আর্ম থেকে নিয়ে নাকেল অবধি যদি আপনি করেন, তাহলে ইউ ক্যান মোবিলাইজ দ্য এলবো জয়েন্ট। হ্যাঁ সিমিলারলি ধরুন মানে যদি হাঁটু ভেঙে থাকে তাহলে প্রথম কাজ হলো আপনাকে পালস চেক করে নেওয়া, পালস কোথায় চেক করবেন, গোড়ালির উপরে চেক করবেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক গোড়ালির পেছনে মানে ওখানে দেখুন দুটো হাড় থাকে, একটা মিডিয়াল সাইডে ওটা বলে মিডিল মেলিয়েলাস, একটা থাকে ল্যাটারাল সাইডে ল্যাটারাল মেলিয়েলাস, তো যেটা ভেতরের দিকে মিডিল মেলিয়েলাস থাকে তার পেছনে হ্যাঁ পোস্টিরিয়র টিবিয়াল আর্টারি পালসেশন পাওয়া যায়। হ্যাঁ তো যখনই আপনি মানে হাঁটু ভাঙা পাবেন, স্যাট ফিমার ফ্র্যাকচার পাবেন, হ্যাঁ টিবিয়া ফ্র্যাকচার পাবেন, তাহলে আপনাকে ওই পালসটা দেখে নিতে হবে। পালস যদি থাকে তাহলে আপনার চিকিৎসা আপনি করতে পারেন, পেশেন্ট আপনার কাছে রাখতে পারেন, হ্যাঁ বা যেখানে ইচ্ছে নিয়ে যাবেন,
হ্যাঁ, কিন্তু পালস যদি না থাকে, হ্যাঁ, তাহলে ওখানে এক মুহূর্তের জন্য অপেক্ষা করে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টটাকে ইমোবিলাইজ করে, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে মানে এমন জায়গায়, হ্যাঁ, যেখানে অর্থোপেডিক সার্জেন আছে, হ্যাঁ, সিটিভিএস আছে যারা ভ্যাসকুলার সার্জারি করে, হ্যাঁ, তাকে মানে আপনার ওখান থেকে একটা পেশেন্টকে সরাতে হবে নাম্বার ওয়ান, আর একটা সেফ জায়গায় পৌঁছাতে হবে নাম্বার ওয়ান। হ্যাঁ, কেন আমি পেশেন্ট আপনার ম্যাক্সিমাম টাইম জানে পেশেন্ট, ঠিক আছে, ও সবসময় যেতে আসতে আপনার ঘরের পাশ থেকে সবসময় আপনাকে মানে কমপ্লেন করবে, এটা নেই সেটা নেই, কোথায় পাঠিয়েছিলে, কী করেছো, ওই আগে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো প্রথম হলো পাস আপনি দেখবেন, দ্বিতীয় নম্বর হলো কি ওটাকে ইমোবিলাইজ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, যদি এবার পার্ট বাই পার্ট আমি আসি, পার্ট বাই পার্ট আমি আসি, হ্যাঁ, দেখুন সবথেকে বেশি আমি হাতে হাতের ফ্র্যাকচারগুলো বলি। হ্যাঁ, সবথেকে বেশি মোস্ট কমন ফ্র্যাকচার হলো ক্ল্যাভিকল ফ্র্যাকচার, ক্ল্যাভিকল ফ্র্যাকচার বাচ্চাদের, বাচ্চাদের মোস্ট ফ্র্যাকচার, কমন ফ্র্যাকচার হলো ক্ল্যাভিকল ফ্র্যাকচার। এবার ক্ল্যাভিকল ফ্র্যাকচার যদি হয়, হ্যাঁ, দেখুন আজ থেকে 10 বছর 15 বছর আগে সব ক্ল্যাভিকল ফ্র্যাকচারই মানে আমি বলি 99%, 99%, হ্যাঁ, 95%, 96%, হ্যাঁ, মানে মোর দেন 95%, মানে 100টাতে হার্ডলি 2-3টে অপারেশন লাগে, ঠিক আছে। আর এখন মানে মোর দেন 50% এর অপারেশন লাগে, ঠিক আছে। হ্যাঁ, কেন, কেন কি ক্ল্যাভিকল এর জোড়া জোড়ার ক্ষমতা অনেক, হ্যাঁ, ক্ল্যাভিকল জুড়ে যাবে, ঠিক। আর ক্ল্যাভিকল যদি উঁচু নিচু হয়, যেটা এক্স রেতে আপনারা দেখেন, হ্যাঁ, কি ওটা উঁচু নিচু হয়ে ওটা জুড়েছে, হ্যাঁ, তাতে মানে কিছু যায় আসে না, হ্যাঁ, আপনার হাতে কোনো রকম জোর কমবে না, জোর কমবে না, হ্যাঁ, হাতে সব ফাংশন ঠিক থাকবে, ঠিক আছে। হ্যাঁ, আমরা বলি কসমেটিক, কসমেসিস, হ্যাঁ, বইয়ে বলে কি না কসমেসিস, কসমেটিক রিজনে করতে পারে, ঠিক আছে। এবার কসমেটিক রিজনে করা, হ্যাঁ, তাদের, হ্যাঁ, মানে ধরুন যারা ফিল্ম আর্টিস্ট, ঠিক, হ্যাঁ, সিনেমা আর্টিস্ট যারা, হ্যাঁ, তো যদি ক্ল্যাভিকেলের অপারেশন করতে হয়, হ্যাঁ, তাহলে প্রথমে কাটা হবে, একবার পেট বসানো হবে, এখানে দেখুন ডাইরেক্ট চামড়ার নিচে ক্ল্যাভিকেলটা আছে, ঠিক আছে, মানে প্লেটটা একদম সরাসরি দূর থেকেই দেখা যাবে, হ্যাঁ, ফলে প্লেটটা হাত জোড়ার পরে বাদুর দিতে হবে, মানে বার করতে হবে, একবার কাটলেন প্লেট ঢোকালেন, একবার আবার কাটলেন প্লেট বার, ঠিক আছে। হ্যাঁ, দুটো সার্জারি পেশেন্ট কাছে গেল, আর ওই দুটো অপারেশন দাগও তো হবে, হ্যাঁ, তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস প্রসেস, ঠিক আছে, ফলে যেখানে কাজ চলে যাচ্ছে ওখানে কনজারভেটিভ করা উচিত। কনজারভেটিভ কীভাবে করবেন, হ্যাঁ, অনেক মা বাবা বাচ্চাদের আপনাদের নিয়ে আসে, হ্যাঁ, তো 10 বছরের নিচে বা 10 বছর কেন, 12 বছর নিচে যদি বাচ্চা হয়, ডোন্ট এভার থিঙ্ক অফ সার্জারি, হ্যাঁ, সার্জারি করার কথা ভাববে না। হ্যাঁ, তাহলে কি করব, ফিঙ্গার এইট ব্যান্ডেজ কি করব, হ্যাঁ, কোন রকম প্লাস্টার কি করব, না কিছু লাগে, কিছু লাগে, হ্যাঁ, আপনার বাঁধনে এত ক্ষমতা নেই, যে হার জায়গা থেকে সরে গেছে সেটাকে আপনি আবার জায়গায় বসিয়ে দেবেন, ওটা ওটা সম্ভব না, ওটা সম্ভব, ঠিক আছে। তাই জন্য ব্যথাটা যাতে কমে, হ্যাঁ, তাই জন্য আপনাকে আর্ম কাউন্সিলে বা হাতটা গলা থেকে ঝুলিয়ে দিতে হবে, হাতটা গলা থেকে ঝুলিয়ে দিতে হবে, ঠিক আছে, ওটাই চিকিৎসা। হ্যাঁ, মা বাবাকে বুঝিয়ে দিতে হবে, হ্যাঁ, দরকার পড়লে একজন অর্থোপেডিক সার্জনকে রেফার করে দিতে হবে, যান একবার ওপিনিয়ন নিয়ে আসুন, মনে হয় যা করেছি ঠিক আছে, আর কিছু করতে হবে না, দেখিয়ে আসুন, তারপরে যা সুবিধা অসুবিধা হবে আমরা দেখি। এটা হলো আপনার ক্ল্যাভিকেল ফ্র্যাকচার, ঠিক আছে। ক্ল্যাভিকেল ফ্র্যাকচার কোনটা অপারেশন করতেই হবে, 1 নম্বর, হ্যাঁ, ওপেন ফ্র্যাকচার, হ্যাঁ, মানে স্কিন দিয়ে বেরোবে বেরোবে করছে, এতটা রিপ্লেস, হ্যাঁ, কি স্কিন থেকে বেরোবে বেরোবে করছে, হয়তো ঘাই হয়ে যাবে দিন পর। 2 নম্বর হলো, হ্যাঁ, কি এত ডিসপ্লেস হয়েছে কি ক্যাপিটালের নিচে আপনার সব নার্ভগুলো আছে, ব্রেকেল ব্যাক্সিস সব নার্ভগুলো আছে, হ্যাঁ, তো সেগুলো ইঞ্জুরি হয়ে যদি ড্যামেজ হয় তাহলে ওটাকে আপনাকে অপারেশন করতে হবে, ঠিক আছে। আর 3rd থিং হলো কি নন ইনিয়ার, মানে কনজারভেটিভ চিকিৎসা হয়েছে,
নন ইউনিয়ন হয়েছে, হাড় জোরেনি, হাড় না জুড়লেই যে অসুবিধা হবে তা নয়, অসুবিধা নাও হতে পারে, তো অসুবিধা না হলে তো আমি অপারেশন করবোই না। হ্যাঁ, হাড় জোরেনি আর অসুবিধা হচ্ছে, হ্যাঁ তাহলে ওই মেশিনগুলোকে চলবে, ঠিক আছে, এই তিনটে কন্ডিশন, ঠিক, ক্লাভিকল গ্যালেজ। এবার এই শোল্ডার ফ্র্যাকচার, শোল্ডার ফ্র্যাকচার, ঠিক আছে, হ্যাঁ শোল্ডার ফ্র্যাকচারে কিছু করা দরকার নেই, পেশেন্ট যখন আপনার আসছে আর কাউন্সিলিং আপনার চেম্বারে রাখুন, হ্যাঁ একটা সার্টেন দামে কিনে, আর সেটা যদি না থাকে তাহলে কলাপস অফ স্লিং কীভাবে বানাতে হয়, হ্যাঁ সব আমরা সবাই জানি, কলাপস অফ স্লিং বানিয়ে আপনি হাতটা ঝুলিয়ে দিন, ঠিক আছে, হাত ঝুলিয়ে দিন, হ্যাঁ পেশেন্ট যদি খুব ব্যথা করে তাহলে গ্রেপ ব্যান্ডেজ দিয়ে ক্রস অ্যাক্সিস হালকা করে ধরিয়ে দিন, হ্যাঁ তাহলে তার ব্যথা কমে যাবে, আইস কম্প্রেসিভ পারেন, অ্যানালাইসিস দিতে পারেন, ঠিক আছে। তারপরে প্রশ্ন উঠছে এক্সরে, এক্সরেতে যদি দেখা যায় ডিসপ্লেসড আছে, হ্যাঁ অনেকটা ডিসপ্লেসড আছে, তাহলে অপারেশান লাগবে, আর যদি ডিসপ্লেস নেই, 50% কন্ট্যাক্ট যদি থাকে তাহলে অপারেশান লাগবে না, বিশেষ করে বাচ্চাদের 12 বছর বয়স অবধি, হ্যাঁ যদি ডিসপ্লেসমেন্ট খুব বেশি না থাকে তাহলে আমরা অপারেশান করবো না, ঠিক আছে। হ্যাঁ আর জেনারেলি এই ফ্র্যাকচারগুলো বয়সকালেই হয়, ঠিক আছে, হ্যাঁ তো যদি মেডিকেল কন্ডিশন ঠিক থাকে পেশেন্টের তাহলে অপারেশান হবে, না হলে হবে, যাই হোক সেটা আপনাদের কাজ নয়, আপনার ওই পেশেন্টের যে প্রাইমারি ম্যানেজ করা সেটা আপনারা কাউন্টি ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। আর সব সময় এখন যা দিনকাল আছে, দিনকাল আছে, মুখে মুখে তো বলবেনই, হ্যাঁ কিন্তু লিখতে ভুলবেন না আপনার প্রেসক্রিপশানে রেফার টু অর্থোপেডিক সার্জন, হ্যাঁ রেফার টু জেনারেল সার্জন, হ্যাঁ রেফার টু ইএনটি স্পেশালিস্ট, ঠিক আছে। হ্যাঁ মুখে বলুন কি এই ওষুধগুলো খান, দেখুন কেমন থাকেন, হ্যাঁ যদি ভালো হন তো ঠিক আছে, নাহলে একবার আমার মনে হয় ইএনটিকে দেখে নেওয়া উচিত, আপনি আসবেন আমি আপনার হেল্প করবো, হ্যাঁ তবে আশা করি এতেই হয়তো আপনার ঠিক হবে, হ্যাঁ কিন্তু রেফারেলটা লেখা থাকবে নিচে, হ্যাঁ কেন কি এখন যা দিনকাল, হ্যাঁ আপনি নিজে বাঁচলে তো পেশেন্টের চিকিৎসা হবে, ঠিক আছে। এখন মেডিকেশান কেস আমরা সবসময় অনেক বেড়ে গেছে, হ্যাঁ আর আমাদের মাথায় তো সবসময় দু চারটে করে ঝোলে, ফলে টেনশনের কিছু নেই, কিন্তু আপনাকে লাকি ভাল হতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক অল দ্য প্রিকশনস, অল দ্য প্রিকশনস, ঠিক আছে। এবার আসি যেটা আমরা কমন ফ্র্যাকচার হলো সুপ্রাকন্ডাইলার, সুপ্রাকন্ডাইলার মানে, হ্যাঁ সুপ্রাকন্ডাইলার মানে এটা এলবো, হ্যাঁ এলবো, হ্যাঁ এই এটা এখানে যদি ভাঙে তাহলে এটা হলো সুপ্রাকন্ডাইলার, হ্যাঁ সুপ্রাকন্ডাইলার, এটা কিন্তু মানে আল্লার পার্ট, এটাকে বলা হয় অলিপিয়া, সুপ্রাকন্ডাইলার মানে এটা এটা হিউমারাসের লোয়ার পার্ট, হিউমারাসের লোয়ার পার্ট, এটা যদি ভাঙে তাহলে এটাকে বলা হয় সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, হ্যাঁ বাচ্চাদের কিন্তু বেশি কমন, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার বাচ্চাদের বেশি কমন, হ্যাঁ তো বাচ্চাদের যদি এরকম ভাঙা আপনার কাছে আসে, হ্যালো, হ্যাঁ তো বাচ্চাদের যদি এরকম ভাঙা আসে প্রথমেই বললাম পালসটা আগে দেখে নিতে হবে, পালস দেখে নেওয়ার পরে আপনি একটা প্লাস্টার করে দিন, প্লাস্টার মানে হাফ প্লাস্টার যেটাকে স্ল্যাব বলে, হ্যাঁ ওপর ওপর থেকে নিচে ইয়েটি প্লাস্টার করে দেবেন, বলেছি ওয়ান জয়েন্ট এভাব অ্যান্ড ওয়ান জয়েন্ট বিলো, ওয়ান জয়েন্ট এভাব মানে শোল্ডার অবধি যাবে, শোল্ডার অবধি যাবে, আর ওয়ান জয়েন্ট বিলো মানে আপনার রিস্ট অবধি আসবে, রিস্ট অবধি আসবে, রিস্ট অবধি আসবে, এই অবধি আসবে, ঠিক আছে। হ্যাঁ তো এটা এটা আপনার গেল, ঠিক, হ্যাঁ আর যদি অ্যাজ এ অর্থোপেডিক সার্জন চিকিৎসা হিসাবে বলি, হ্যাঁ তাহলে যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার 70-80% ক্ষেত্রে আনডিসপ্লেসড থাকে, হ্যাঁ তাহলে শুধু আপনি যা প্লাস্টার করেছেন তাতেই হয়ে যাবে, আমার কাছে এলেও তো আমি বলে দিই এই প্লাস্টারই চলুক, হ্যাঁ 3 সপ্তাহ পরে দেখো, আর যদি জায়গা থেকে সরে গিয়ে থাকে, হ্যাঁ তাহলে অবভিয়াসলি হ্যাঁ ওটা অপারেশান লাগবে, হ্যাঁ সেটা না জানলেও হবে, অপারেশান যেটা আমরা করি, হ্যাঁ বইও করতেও পারবেন, হ্যাঁ ক্লোজ রিডাকশান মানে না কেটে সিয়াম মেশিন দেখে, কম্পিউটার মেশিন দেখে আন্ডার অ্যানাস্থেসিয়া ওটাকে সেট করা, ওগুলো খুব আনস্টেবল হয়, জায়গা থেকে সবসময় সরে যায়, হ্যাঁ ফলে ওটাকে আমরা ঝাঁটার কাঠির মতো তার হয় বাইরে থেকে ওটাকে আমরা ফিক্স করে দিই, হ্যাঁ যাতে ওরা না নড়ে, তারপরে একটা প্লাস্টার করে দিই, এটা হলো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, ঠিক। যদি আরও নিচে আসেন ফ্র্যাকচার বোধবোন, ফ্র্যাকচার বোধবোন করাম, এটা যদি ভাঙে 12 বছর অবধি যদি জায়গা থেকে না সরে শুধু প্লাস্টারে হয়ে যাবে, বড়দের যদি ভাঙে তাহলে কিন্তু জায়গা থেকে জেনারেলি সরে থাকে, আর যদি বোধবোন ফ্র্যাকচার যদি জায়গা থেকে সরে থাকে তাহলে
সেটা অপারেশন ছাড়া কোনো উপায় নেই, ওটা ওয়েটিং করতে হবে। আপনার কি কাজ, আপনাদের পেশেন্টটা আসছে ব্যথা নিয়ে আসছে, তাহলে প্রথমেই একটা স্ল্যাব করে দিতে হবে। কি স্ল্যাব করবেন? হ্যাঁ, আবার ওয়ান জয়েন্ট এভাবে এন ওয়ান জয়েন্ট দিবেন। ওয়ান জয়েন্ট এভাবে যদি আপনার ধরুন মানে এখানে ভাঙলো, হ্যাঁ যদি এখানে ভাঙলো, হ্যাঁ তাহলে ওয়ান জয়েন্ট এভাব মানে এলবোর প্রকৃতি এইও পিছনে যাবে, আর ওয়ান জয়েন্ট বিলো মানে আপনার এই নাকের দিয়ে আসবে। ঠিক আছে, তো এটা আপনাকে করে দিতে হবে। হ্যাঁ, করে দিয়ে তারপরে এক্স রেতে পাঠান। হ্যাঁ, এক্স রেতে পাঠিয়ে তারপরে যেখানে পাঠান ওখানে পাঠিয়ে দিন ফর অপারেশন। ঠিক আছে, আর যেই প্লাস্টার করে দেবেন তার ব্যথা চলে যাবে, আর পেশেন্টের খানিকটা ব্যথা থেকে রেহাই পেলে হি ক্যান বেড অলসো। কিন্তু সাথে সাথে কি বললাম, যদি ওপেন ফ্র্যাকচার হয় তাহলে অ্যান্টিবায়োটিক ভালো করে ওয়াশ করতে হবে, ড্রেসিং করতে হবে, প্লাস্টার করতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ কারোর সঙ্গে যোগাযোগ করে বা কোনো নার্সিং হোমে কোনো হসপিটালে ওটাকে পাঠিয়ে দিতে হবে। অ্যাটলিস্ট আপনার প্রেসক্রিপশনে ইমিডিয়েট রেফারাল বলে কথা যাতে দেখা থাকে। ঠিক আছে, তো বোধগম গেল। হ্যাঁ, এরপরে আসছে কলিস ফ্র্যাকচার। কলিস ফ্র্যাকচার আপনারা সবাই জানেন, বিশ্ব রেডিয়াস ফ্র্যাকচার। হ্যাঁ, এটা মহিলাদের বেশি হয়, জেন্টসদের হবে না তা নয়, মহিলাদের বেশি হয়। কখন হয়? পেরিমেনোপজাল, মানে যখন মাসিক পিরিয়ড যখন বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা এগেন যদি পেশেন্ট যদি আপনার কাছে আসে কি করবেন, হ্যাঁ একটা স্ল্যাব, ওয়ান জয়েন্ট, ওয়ান জয়েন্ট এভাব। হ্যাঁ, তো জেনে ওয়ান জয়েন্ট এভাব যদি বলেন তাহলে এলবো অব্দি আসে, এতদূর আমরা করি না কিন্তু আমরা এই অব্দি করে দিই। হ্যাঁ, ওয়ান জয়েন্ট বিলো তো এটা ভেঙেছে, তার মানে এই নাকেলের অব্দি আসেটা হবে। ঠিক আছে, তো প্লাস্টার করে হ্যাঁ তারপরে অর্থোপেডিক সার্জনের একটা অব্দি নিয়ে নিলেন। হ্যাঁ, যদি আনডিসপ্লেস ফ্র্যাকচার থাকে তাহলে আপনি যা প্লাস্টার করেছেন ওতেই দেড় মাস রাখলে হয়ে যাবে। ঠিক আছে, পেশেন্ট দেখুন আমরা যখন প্লাস্টার প্লাস্টার করে দিই তখন আবার আপনাদের কাছে ফিরে যায় পেশেন্ট। ঠিক আছে, হ্যাঁ তো এই পেশেন্টকে কিন্তু আমরা সবসময় বলে পাঠাই হ্যাঁ কি এই মানে হাত হাত মুঠি করা খোলা, এই যে এক্সারসাইজগুলো আছে এগুলো সবসময় করতে হবে। ঠিক আছে, এক্সারসাইজ করতে হবে, আঙুলগুলো পেছনের দিকে এরকম ভাবে টানতে হবে। ঠিক, হ্যাঁ প্লাস হাত সোজা করা, ভাঁজ করা, হাত উপরে তোলা, হ্যাঁ এগুলো সব পেশেন্টকে করতে হবে। হ্যাঁ, কেন কি এই পেশেন্টের স্টিফনেস খুব তাড়াতাড়ি হবে, তাহলে এটাগুলো। আর যে হাতের যে এগুলো মেটাকার্পাল ফ্র্যাকচার, মেটাকার্পাল ফ্র্যাকচার, হ্যাঁ এগুলো মোস্ট অফ দ্য টাইম 90% টাইম এটা কনজারভেটিভ মানে প্লাস্টার দ্বারা ম্যানেজ করা যায়। ঠিক আছে, প্লাস্টার হোক বা স্প্রিং হোক, তো এটা গেল আপনার আপার লোয়ার লিম ক্ষেত্রে ফ্র্যাকচার নেক ফিমার। খানিকটা আমি বলছিলাম কি ফ্র্যাকচার নেক ফিমার যদি হয়, হ্যাঁ ফ্র্যাকচার নেক ফিমার বাচ্চা ছ মাসে হোক, হ্যাঁ কি 100 বছরের বয়স্ক লোক হোক, হ্যাঁ যদি মেডিকেল কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে এই পেশেন্টগুলোর কিন্তু অপারেশন ছাড়া কোনো উপায় নেই, অপারেশন করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ফলে তো আজকে যেটা আমরা আলোচনা করব, হ্যাঁ দুটো জিনিস, একটাই জিনিস ধরুন, হ্যাঁ এর আগের দিন আমি বলছিলাম অর্থোপেডিক ট্রমা নিয়ে, উইচ ইজ ব্রেড অ্যান্ড বাটার ফর এভরি অর্থোপেডিক সার্জন, কিন্তু আজকে যে আমরা কথাগুলো বলবো সেটা হলো অর্থোপেডিক ডিজিজ নিয়ে। ঠিক আছে, হ্যাঁ কি যে আপনারা প্র্যাকটিস করেন যে কমন ফিল্ডে যে জিনিসগুলো পান, হ্যাঁ কী কী পান, হ্যাঁ সেগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম যে টপিক সেটা আমরা আলোচনা করব ইনফ্ল্যামেটরি বোন ডিজিজ। হ্যাঁ, ইনফ্ল্যামেশন মানে সবাই আমরা জানি। ঠিক আছে, ইনফ্ল্যামেশন মানে সবাই আমরা জানি, ইনফ্ল্যামেশন যে মেইন কম্পোনেন্ট হলো যেটা পেশেন্ট আমাদের কাছে এসে বলে, পেশেন্ট তো এটা বলবে না কি আমার ইনফ্ল্যামেশন হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যথা, ব্যথা ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, হ্যাঁ এগুলো সাইন্স অফ ইনফ্ল্যামেশন। ঠিক আছে, ইনফ্ল্যামেশন চোট লেগেও হতে পারে, হ্যাঁ আর এমনিও হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে। তো আমরা যে জিনিসগুলো আজকে আলোচনা করব সেটা হলো মানে অ্যাসেপ্টিক ইনফ্ল্যামেশন। অ্যাসেপ্টিক ইনফ্ল্যামেশন মানে কি, হ্যাঁ কি এটা ইনফেকশনের জন্য নয়, ইনফেকশনের জন্য নয়। ঠিক আছে, তাহলে এই টপিকে প্রথম যেটা হলো ইনফ্ল্যামেটরি
বোন ডিজিজ, ইনফ্ল্যামেটরি বোন ডিজিজের ভেতরে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হলো সবথেকে কমন যেটা আমরা আমাদের আউটডোরে পাই, হ্যাঁ, সেটা হলো আপনার ব্যাক পেন, ঠিক আছে? হ্যাঁ, মানে যদি আপনি পেশেন্টগুলো দেখেন, হ্যাঁ, তাহলে আমাদের অর্থোপেডিক প্র্যাকটিসে তো যদি আমরা চারটে পেশেন্ট দেখি তার ভেতরে একটা পেশেন্ট আসবে আপনার কোমর ব্যথা নিয়ে, ঠিক আছে? তো এবার কোমর ব্যথা অনেক ধরনের হতে পারে, ঠিক আছে? তো প্রথম যেটা আপনাকে জানতে হবে কি কোমর ব্যথাটা মানে কার হয়েছে, কার হয়েছে মানে কোন এজ গ্রুপের হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চাদের হতে পারে, মিডল এজের হতে পারে, হ্যাঁ, বড়দের হতে পারে, ঠিক আছে? তো এই ক্লাসে আমরা মেনলি আলোচনা করব যেগুলো মানে ডিউ টু মানে ইনফ্লামেশনের জন্য হচ্ছে, হ্যাঁ। এছাড়া যেটা কোমর ব্যথা যার জন্য হতে পারে সেটা হতে পারে ডিজেনারেশনের জন্য হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো যদি বাচ্চা বয়সে যদি কোমর ব্যথা মানে ধরুন 7-8 বছরের ছেলে বা মেয়ে মা বাবা এসছে কোমর ব্যথা নিয়ে, তাহলে তার কারণ বেশি নেই, হ্যাঁ, কারণ দুটো তিনটে। এক নম্বর হলো কি কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে কি না স্পাইনে, কোনো রকম ডিফেক্ট যারা কনজেনিটালি আছে কি না সেটা আমাদের দেখে নিতে হবে। দু নম্বর হলো এই বয়সের বাচ্চাদের, হ্যাঁ, খেলতে গিয়ে পড়ে গেছে, চোট লেগেছে, তার জন্য হতে পারে, ঠিক আছে? আর তিন নম্বর হলো আর সবথেকে কমন সেটা হলো ব্যাড পশ্চার। হ্যাঁ, ব্যাড পশ্চার মানে, ব্যাড পশ্চার মানে হলো কি আপনার শুয়ে শুয়ে পড়া, মাটিতে পড়া, হ্যাঁ, চেয়ার টেবিল না থাকলে যেরকম মানুষ খাটে বসে নিচে নিয়ে ঝুঁকে পড়ে, তো এগুলোকে বলা হয় পশ্চুরাল ব্যাক পেন। আর এই যে বাচ্চা বয়সে এই যে হ্যাবিট, হ্যাঁ, এটা খুবই পরে ছাড়ানো মুশকিল, হ্যাঁ, তাই জন্য এগুলো আমাদের দেখে নিতে হবে। এবার যদি মিডল এজের পেশেন্ট আমাদের কাছে আসে, হ্যাঁ, মানে ধরুন 40 বছর বয়স, ঠিক আছে, তো 40 বছর বয়সে বা তারপরে যে ব্যথাগুলো হয় কোমর ব্যথা, হ্যাঁ, সেগুলো আপনাকে জিজ্ঞেস করতে হবে বা আপনাকে জানতে হবে, হ্যাঁ, কি ব্যথা মেকানিক্যাল কি নয়, মেকানিক্যাল কি নয়। এবার মেকানিক্যাল মানে কি, রেস্ট যদি করেন তাহলে ব্যথা কমবে, আর যদি কাজ করেন তাহলে ব্যথা বাড়বে, ঠিক আছে? হ্যাঁ, সিমিলারলি আপনাকে জিজ্ঞেস করতে হবে কোন রকম মর্নিং স্টিফনেস আছে কিনা, মর্নিং স্টিফনেস আছে কিনা। মর্নিং স্টিফনেস মানে, হ্যাঁ, দেখবেন প্রচুর পেশেন্ট আপনাদের কাছে আসে, হ্যাঁ, যে বলে কি ডাক্তারবাবু আমি ঘুম থেকে উঠে, হ্যাঁ, কোমরটাকে আমি নাড়াতে পারি না, কোমরটাকে আমি নাড়াতে পারি না, হ্যাঁ, কোনোরকম 15-20 মিনিট গেলে তারপরে আমার কোমর ব্যথা কমে। বা অনেক পেশেন্ট আপনাকে বলবে কি ডাক্তারবাবু আমি দেখেছি কি আমি বাথরুমে গেছি, আমার বাউল ক্লিয়ার হয়েছে, তারপরে আমার কোমর ব্যথা কমে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু বাস্তব নয়, বাস্তব হলো ওই আপনার বাউল ক্লিয়ার হওয়া নয়। দেখুন, বাউল ক্লিয়ার হওয়াটা ফিল গুড ফ্যাক্টর ওখানে কাজ করে, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি ওই ব্যথাগুলো কমছে কি যখন সকালে ঘুম থেকে আপনি উঠছেন, হ্যাঁ, তখন একটা মাসকুলার স্পাজম থাকছে যেটা আস্তে আস্তে সময়ের সাথে ওভার হয়ে যাচ্ছে, সেটা 15 মিনিট থেকে নিয়ে 8 ঘন্টা অবধি হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তো মর্নিং স্টিফনেস, হ্যাঁ, যদি মর্নিং স্টিফনেস হয় তার মানে আপনাকে বুঝে নিতে হবে, হ্যাঁ, কি মেন কারণ হলো মর্নিং স্টিফনেস যদি শুধু কোমরে হয়, ঠিক আছে, যদি শুধু কোমরে হয় তাহলে ওটা আপনাকে বুঝতে হবে কি স্পাইন যেটা আছে সেটা হলো আনস্টেবল। আনস্টেবল মানে কি, যে মুভমেন্ট স্পাইনে হওয়া উচিত, হ্যাঁ, মানে দেখুন স্পাইনে তো অনেকগুলো মুভমেন্ট আছে, আমরা সামনের দিকে ঝুঁকছি, পেছনে যাচ্ছি, দুটো সাইডে ঘুরছি, ঠিক আছে? তো স্পাইনে অনেকগুলো মুভমেন্ট আছে, তো যদি এক্সট্রা মুভমেন্ট হয়, এক্সট্রা মুভমেন্ট মানে, হ্যাঁ, কি লিগামেন্টাস কোনো ড্যামেজ আছে, অস্টিওফাইট ফর্মেশন আছে, হ্যাঁ, ওখানে হয় কি যে এক্সট্রা মুভমেন্টগুলোকে ঠেকানোর জন্য, ওখানে মাসেলস আর লিগামেন্ট আপনার কেয়ার নিতে পারছে না, হ্যাঁ, কোমরের কেয়ার নিতে পারছে না, তাই জন্য বাই নেচার কী করে, হ্যাঁ, কি যে দুটো হাড়
কে ধরার জন্য যে লিগামেন্ট থাকে, হ্যাঁ, সেখানে গ্যাডিস দেওয়ার মতো ফর্ম হয়। গ্যাডিস দেওয়ার মতো মানে লিগামেন্ট উইল কনভার্ট ইন্টু, লিগামেন্ট উইল কনভার্ট ইন্টু আপনার অসিয়াস থিং, হ্যাঁ, মানে এক্সরেতে যেটা আমরা বলি অস্টিওফাইট, হ্যাঁ, কি হাড়ের সঙ্গে ছোট ছোট মানে একটা গ্রোথ হয়ে যায়, হ্যাঁ, সেটা হলো ক্যালসিফিকেশন অফ দ্য লিগামেন্ট। সেটা হলে কি হয় কি লিগামেন্ট যেরকম খুব সুন্দর যেরকম রাবার স্ট্রেচ হয়, তো যদি ইফ দ্যাট ইজ কনভার্টেড ইন টু বোন, হ্যাঁ, তো ওই স্ট্রেচেবিলিটিটা ওর নষ্ট হয়ে যায় আর কি, হ্যাঁ। তো তাই জন্য কোমরে ব্যথা হতে পারে, আর আমরা যখন এক্স রেতে দেখবো, হ্যাঁ, এটা পাবো, আমরা বলি মানে স্পন্ডাইলোসিস, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হলো কি আর অনেকগুলো কারণ আছে কোমর ব্যথার, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখে নেব মর্নিং স্টিফনেস আছে কি না, যদি তার মর্নিং স্টিফনেস আছে, হ্যাঁ, তাহলে এই মর্নিং স্টিফনেসটা শুধু কোমরে আছে না পুরো শরীরে আছে। একটা পেশেন্ট বলবে শুধু কোমর ব্যথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে ইনভেস্টিগেট করতে হবে, হ্যাঁ, কি আরও অন্য কোনো জয়েন্ট তার ইনভলভ আছে কি না, হ্যাঁ, যেমন ধরুন ছোটো ছোটো মানে যে আমাদের গাঁটগুলো, হ্যাঁ, তাতে স্টিফনেস আছে, মুঠি করতে গেলে লাগছে, খুঁড়তে গেলে লাগছে, হ্যাঁ, নড়তে পারছেন না, যেই আপনি মাটিতে পা ফেললেন, হ্যাঁ, আপনার ওই গোড়ালিতে ব্যথা হচ্ছে, প্রথম 10 পা কুড়িয়ে কুড়িয়ে হাঁটতে হচ্ছে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ওটা ঠিক হচ্ছে, হ্যাঁ। তো এগুলো হলো কি তার সঙ্গে মর্নিং স্টিফনেস আরও অন্য জয়েন্টে আছে, হ্যাঁ, তার মানে এটা কোনো একটা আপনি ইনফ্লামেটরি বোন ডিজিজ থেকে ডিল করছেন, হ্যাঁ, মেবি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, ঠিক আছে। এটা হলো কোমর ব্যথা, হ্যাঁ। কোমর ঘাড়ের ব্যথাগুলো আমরা যখন এরপরে আর একটা টপিক আছে, হ্যাঁ, সেটা যখন বলবো ডিজেনারেটিভ বোন ডিজিজ তখন আমরা বলবো। যদি ইনফ্ল্যামেটরি বোন ডিজিজের কথা বলি তাহলে খুব কমন যেটা আমাদের কাছে আসে, হ্যাঁ, সেটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে। এবার রিউমাটয়েড আর্থ্রাইটিস সেটা আমরা কাকে বলবো, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখুন অনেক পেশেন্ট আপনাদের কাছে আসবে, হ্যাঁ, দেখবেন, হ্যাঁ, হাতে, হ্যাঁ, হাতে ব্যথা আছে, হ্যাঁ, মর্নিং স্টিফনেস আছে, হাতে ব্যথা আছে, বা দেখুন অনেক পেশেন্ট আসে, হ্যাঁ, যেখানে আপনার হাত পা গুলো মানে ডিফর্ম হয়ে থাকে, ডিফর্ম হয়ে থাকে, ঠিক আছে, হ্যাঁ, ডিফর্ম হয়ে আছে মানে সব গাঁট গাঁটগুলো সব দেখে যেতে পারে, ঠিক আছে, হ্যাঁ, যেটা অনেক সময় আমরা বলি কি পেশেন্ট, হ্যাঁ, অষ্টাবক্র টাইপের মানে হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ। তো যখনই একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট আমরা দেখতে পারি, তো জেনারেলি এই পেশেন্টগুলো আছে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া অত জানার দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ। জেনারেলি এই পেশেন্টগুলো বলবে কি ঘাড়ে ব্যথা বলবে, কোমরে ব্যথা বলবে, হ্যাঁ, আপনার আঙ্গুলে ব্যথা বলবে, হাঁটুতে ব্যথা বলবে, হ্যাঁ, মানে আপনার পেশেন্টের কমপ্লেন শেষ হবে না, ঠিক আছে, হ্যাঁ, মোটমাট পেশেন্ট খুব ভালো নেই, ঠিক আছে, বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা আছে আর মর্নিং স্টিফনেস আছে, যখন ঘুম থেকে ওঠে তখন নড়াচড়া করতে পারে না, হাতে পায়ে সব জায়গায় ব্যথা, হ্যাঁ, আর এই যে মর্নিং স্টিফনেস বলুন বা উঠে যে একটা অসুবিধে, হ্যাঁ, সেগুলো মানে 3 মাসের ওপরে হতে হবে, 3 মাসের ওপরে হতে হবে। একদিন উঠে হঠাৎ করে আপনার মনে হলো কি না আমার হাতগুলো শক্ত হয়ে গেছে, মুঠি হচ্ছে না, মুঠি করতে গিয়ে কষ্ট হচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস নয়, ঠিক আছে, হ্যাঁ। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা ক্রাইটেরিয়া হলো কি আপনার হাতের গাঁটগুলো শক্ত হবে, হ্যাঁ, শক্ত মানে স্টিফ হবে, হ্যাঁ, পুরো ভালোভাবে খেলবে না, হ্যাঁ, কিন্তু এটা 3 মাসের ওপরে। এরপরে হলো মর্নিং স্টিফনেস, সকালে ঘুম থেকে উঠে পেশেন্ট নড়তে চলতে পারছে না, আর এই স্টিফনেসটা 8 ঘন্টার বেশি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, 8 ঘন্টার বেশি ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, ঠিক আছে। পেশেন্টের একটা জর্জর ভাব থাকবে, জর্জর ভাব থাকবে, ঠিক আছে। অনেক পেশেন্ট দেখবেন, হ্যাঁ, যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে তাদের এই এক্সটেনসর সার্ফে অনেক সময় নোডিউল হয়ে যায়, মানে একটা মাংসর মানে গ্রোথ টাইপের হয়ে যায়, নোডিউল হয়ে যায়, নোডিউল, হ্যাঁ, এখানে এরকম নোডিউল ফোডিউল হয়ে যায়, ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, পেশেন্টে যদি পরীক্ষা আপনি করেন, পেশেন্টে যদি পরীক্ষা করেন, হ্যাঁ, তাহলে একটা নর্মাল যদি ব্লাড পরীক্ষা করেন তাহলে TCDC, ESR দেখবেন, ESR একটু হাই হয়ে আছে, CRP একটু হাই হয়ে আছে, ঠিক আছে, তার মানে পেশেন্টের গাঁটে গাঁটে ব্যথা, মর্নিং স্টিফনেস, একটা জর্জর ভাব, হ্যাঁ, মানে ফিলিং অফ নট গুড,
আনওয়েলনেস যেটা বলে, প্লাস ইএসআর হাই আছে, সিআরপি হাই আছে, ঠিক আছে। আর যদি এক্স রে করেন, দুই ঘন্টা কিছু পাওয়া যাক আর না যাক, হ্যাঁ, একটা গ্রস অস্টিওপোরোসিস ডিসিজ, মানে ডিসিউজ অস্টিওপোরোসিস ওই পেশেন্টের আপনি দেখতে পারবেন। এই আরও যদি পরীক্ষা করান তাহলে রিমোটেড ফ্যাক্টর, যেটা আর এ ফ্যাক্টর যেটা বলি, হ্যাঁ, আর এ ফ্যাক্টর, হ্যাঁ, সেই আর এ ফ্যাক্টর 80% ক্ষেত্রে পজিটিভ হবে, ঠিক আছে। এবার মানে আর এ ফ্যাক্টর আমরা পরীক্ষা করলাম, আর যদি ওটা নেগেটিভ আসে, যেটা অনেক সময় আসে, তার মানে ওই পেশেন্ট আর বাত নেই, রিমোটেড আর্থ্রাইটিস নেই, তা হয় নি কিন্তু। হ্যাঁ, দেখুন, আর্থ্রাইটিস যেটা আছে ওটাকে আপনি দু ভাগে ভাগ করতে পারেন। একটা হলো, হ্যাঁ, সেরো পজিটিভ রিমোটেড আর্থ্রাইটিস, আর একটা হলো সেরো নেগেটিভ রিমোটেড আর্থ্রাইটিস। সেরো পজিটিভ রিমোটেড আর্থ্রাইটিসটা হলো যেখানে আর এ ফ্যাক্টর পজিটিভ, আর সেরো নেগেটিভ হলো যেখানে আর এ ফ্যাক্টর নেগেটিভ, ঠিক আছে। এছাড়া মোটামুটি গ্রসলি, হ্যাঁ, গ্রসলি, হ্যাঁ, মানে যা সাইন সিমটম থাকে, সাইন সিমটম আছে, সেগুলো সব পেশেন্টের ক্ষেত্রে এক। হ্যাঁ, মানে গ্রামীণ লেভেলে যদি আমি প্র্যাকটিস করি তাহলে ওটা দরকার নেই কি ওটা আমার সেরো পজিটিভ না সেরো নেগেটিভ, হ্যাঁ, কেন কি, কেন কি মোটামুটি দুটো চিকিৎসা এক, ঠিক আছে। এবার যেটা সেরো পজিটিভ হয়, হ্যাঁ, জেনারেলি ওগুলো একটু সিভিয়ার হয়, আর সেরো নেগেটিভ যদি হয় তাহলে সেগুলো একটু কম সিভিয়ার হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক্স রে যদি আমি করি তাহলে, হ্যাঁ, যদি ইনিশিয়াল স্টেজে ডিসিউজ অস্টিওপোরোসিস পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এবার এই পেশেন্টগুলো যখন আসছে তাহলে আমি কীভাবে প্রথম চিকিৎসা করব, বা হয়তো আমি তখনও বুঝতে পারছি না, তখনও বুঝতে পারছি না, হ্যাঁ, পরীক্ষা পেশেন্ট করাতে পারছে না। আপনারা যে অঞ্চলে কাজ করেন হয়তো খুব গরিব পেশেন্ট, হ্যাঁ, তাহলে একটা বলা হয় স্টেরয়েড চ্যালেঞ্জ, স্টেরয়েড চ্যালেঞ্জ, হ্যাঁ, যেখানে পেশেন্টের মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, মর্নিং স্টিফনেস, হ্যাঁ, জ্বর আছে নেই, ঠিক আছে, সবসময় হাতা হাতে পায়ে ব্যথা, ফিল গুড ফ্যাক্টর পেশেন্টের কাছে নেই, হ্যাঁ, দেখেই মনে হবে অসুস্থ, ঠিক আছে। হ্যাঁ, নর্মাল পরীক্ষা যেটা আপনাদের লেভেলে ওখানে হতে পারে, ইএসআর আর সিআরপি দেখে নিলেন এলিভেটেড আছে, আর এ ফ্যাক্টরও দাম খুব বেশি নয়, আর এ ফ্যাক্টর পজিটিভ আর নেগেটিভ আছে, ঠিক আছে। হ্যাঁ, বা তাও যদি না হয়, হ্যাঁ, আর পেশেন্টের ব্যথা আপনি প্রথম যখন আসে একটা, সবাই আমরা জানি, হ্যাঁ, আমরা প্রথমে অ্যানালিসিস দিই, পেশেন্টের যদি অ্যানালিসিসে কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, হ্যাঁ, আর এরা পুরো বুঝতে পারছেন না কি এরা কি, হ্যাঁ, কিন্তু আপনার মনে সন্দেহ আছে, ইট মে বি এ কেস অফ রুমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে, ও ক্ষেত্রে একটা আছে স্টেরয়েড চ্যালেঞ্জ টেস্ট, স্টেরয়েড চ্যালেঞ্জ টেস্ট, ঠিক আছে। তার আগে অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে, হ্যাঁ, কি পেশেন্ট রিনাল কম্প্রোমাইজ নেই, নাম্বার ওয়ান, আর নাম্বার টু, নাম্বার টু, হ্যাঁ, আর নাম্বার টু হলো, নাম্বার টু হলো কি পেশেন্টের সুগার নেই, হ্যাঁ, কেন কি সুগার যদি থাকে আর তার উপরে স্টেরয়েড চ্যালেঞ্জ টেস্ট করা যায় না তা নয়, হ্যাঁ, কিন্তু যখনই স্টেরয়েড দেবেন, হ্যাঁ, একটা সুগার যেটা আছে, হ্যাঁ, ওটা অ্যাঙ্গেলোজিস স্পন্ডাইলাইটিস ইজ এ ভেরি ফ্রাস্ট্রেটিং ডিজিজ, হ্যাঁ, এটা খুব কম বয়সে হয়, ঠিক আছে, আর খুব কম বয়সে হয়, দেখুন আপনাদের কাছে ছেলে যেমনি মেলদের বেশি কমন, হ্যাঁ, ছেলে আপনার কাছে আসবে, হ্যাঁ, ইয়াং বয়সে, মানে ধরুন 15-16, হ্যাঁ, এসে আপনাকে বলবে এখানে ব্যথা ওখানে ব্যথা, হ্যাঁ, জেনারেলি মনে রাখবেন কি যদি পেশেন্ট কোমর ব্যথা বলে 15-16 বছরে, হ্যাঁ, একটাই জিজ্ঞেস করবেন কি সকালে ঘুম থেকে উঠে আপনি নাড়াচাড়া করতে পারেন কি পারেন না, ঠিক আছে। যদি পেশেন্ট বলে কি না আমি নাড়াচাড়া করতে পারি না, হ্যাঁ, তাহলে, হ্যাঁ, মানে এই মর্নিং স্টিফনেস প্লাস ব্যাক পেন, হ্যাঁ, এই দুটো হলে প্রথম আপনি যেটা মাথায় আপনার চিন্তা আসবে, হ্যাঁ, কি আমি অ্যাঙ্কালজিস স্পন্ডাইলাইটিসের সঙ্গে ডিল করছি না তো, এই দেখুন এখানে এই এক্স রেটাতে, হ্যাঁ, এই দুটো হাড়ের মাঝখানে, এটা হলো ল্যাটারাল ভিউ অফ স্পাইন, ভার্টিব্রাগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই দুটো হাড়ের মাঝখানে এখানে কিছু দেখা যায় না, কেন, কেন কি লিগামেন্ট থাকে, হ্যাঁ, এটাকে আমরা অ্যাঙ্গেলিং স্পন্ডাইলাইটিসের ক্লাসিক্যাল ফিচার,
এটাকে আমরা বলি বাম্বু স্পাইন। দেখুন এই যে দুটো হাড়ের মাঝখানে যে লিগামেন্ট এটা থাকার কথা, হ্যাঁ এটা কিন্তু অসিফাই হয়ে যায়, অসিফাই হয়ে যায় মানে হাড়ে পরিণত হয়। তাহলে হাড়ে পরিণত হলে কি হবে, না আপনি সামনে ঝুঁকতে পারবেন না আপনি পেছনে ঝুঁকতে পারবেন, হ্যাঁ তার মানে পুরো জিনিসটাই স্টিফ হয়ে যাবে, পুরো স্টিফ হয়ে যাবে। অ্যাঙ্কেল স্পন্ডাইটিস এমন একটা রোগ, হ্যাঁ যেটা মাঝ বরাবর যে জয়েন্ট, হ্যাঁ মানে ধরুন আপনার মাঝ বরাবর মানে মাঝ বরাবর জয়েন্ট মানে এক্সিয়াল স্কেলিটন, তার মানে হলো সার্ভাইকাল স্পাইন, লাম্বার স্পাইন, মানে স্পাইন গোটা স্পাইন, হ্যাঁ প্লাস হিপ জয়েন্টস, হ্যাঁ বোথ দ্য নিজ অ্যাঙ্কেল, ঠিক আছে। হ্যাঁ মানে যে মাঝ বরাবর জয়েন্টগুলো সেগুলো বেশি এফেক্ট করে, হ্যাঁ হাতে জয়েন্ট এফেক্ট করবে না, ঠিক আছে। আচ্ছা এরপরে ক্লিনিক্যাল ফিচার অনেকগুলো, হ্যাঁ তার ভেতরে মেনলি যেটা আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ কি কোমর ব্যথা, হ্যাঁ ঘাড় ব্যথা, হ্যাঁ প্লাস মর্নিং স্টিফনেস, এই দিন যদি মনে রাখেন প্লাস ইয়াং এজ, হ্যাঁ হঠাৎ করে 50 বছর লোকের এসে এটা আপনাকে বললে অন্য কিছু ভাবতে হবে, হ্যাঁ আর যদি কম বয়সী লোকজন আসে তাহলে তখন আপনি অ্যাঙ্কেল স্পন্ডাইটিস ভাববেন, ঠিক আছে। হ্যাঁ এছাড়া হ্যাঁ এর সাথে যেগুলো থাকবে সেগুলো হ্যাঁ বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা, হ্যাঁ যেরকম আপনি ব্যাক পেন পাবেন, আর্থ্রাইটিস পাবেন, চোখে প্রবলেম ইউভাইটিস হতে পারে, ঠিক আছে পেটের প্রবলেম হতে পারে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি এরকম থাকতে পারে। আর একটা পরীক্ষা যেটা মোর দ্যান 95% সেন্সিটিভ, হ্যাঁ সেটা হলো HLA-B27, HLA-B27 একটা জেনেটিক ব্যাপার স্যাপার, হ্যাঁ আর এই টেস্টটা কস্টলি, হ্যাঁ এটা করতে গিয়ে 2-2500 টাকার ওপরে বেশি খরচ, হ্যাঁ ফলে লোকাল ল্যাবে না করে যে কোনো স্ট্যাবলিশড ল্যাবে করা উচিত, ঠিক আছে। আচ্ছা ট্রিটমেন্ট দেখুন এগুলো বেসিক্যালি কি হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক, অ্যাঙ্কেল স্পন্ডাইলাইটিস হোক, এই এগুলো হলো আপনার অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ মানে আপনি যেই ঘরে থাকছেন, ভাই আপনার পাশের ঘরে থাকছে, আপনি আপনার ভাইকে দুশ্মন মনে করছেন, হ্যাঁ আপনার ভাই আপনাকে দুশ্মন মনে করছে, ছোট্ট জায়গা ছোট্ট ইস্যু, হ্যাঁ জন্য রোজ রোজ লড়াই হচ্ছে, সবসময় ইনহাউস ফাইটিং চলছে, হ্যাঁ গৃহযুদ্ধ যাকে বলে আর কি, ঠিক আছে। সিমিলারলি এই অটোইমিউন ডিজিজে আপনা আমার একটা বডি সেল অন্য আমার বডি সেলকে চিনতে পারছে না, হ্যাঁ সেটাকে দুশ্মন মনে করছে, হ্যাঁ ফলে সবসময় শরীরের ভেতরে ইন্ট্রাসেলুলার ফাইট চলছে আর সেখানে সেলগুলো ডিসফাংশন হচ্ছে, হ্যাঁ তাই জন্য জয়েন্টগুলো এত হানি হয়। তো ফলে উই ডোন্ট হ্যাভ এনি আনসার টু দিস অটোইমিউন ডিজিজ, পেশেন্ট কী করে ভালো থাকবে তার একটা বন্দোবস্ত করা, সো লাইফস্টাইল চেঞ্জেস ইজ মাস্ট, হ্যাঁ মানে পরিস্থিতি অনুসারে আপনার লাইফস্টাইলটাকে পাল্টাতে হবে। সামনে ঝুঁকে কাজ করব না, চেয়ারে বসব, হ্যাঁ এক্সারসাইজ রেগুলার আমাকে করতে হবে, ঠিক আছে, আর ডাক্তার দেখিয়ে, হ্যাঁ যদি ড্রাগ অফ চয়েস আমি বলি অ্যাঙ্কেল স্পন্ডাইলাইটিস HLA-B27 পজিটিভ, অ্যান্ড ইফ ইউ আর শিওর বাই সিইং দ্য এক্স রে, হ্যাঁ তাহলে মেন ট্রিটমেন্ট থেরাপি হলো মানে যেটা NSAIDs, হ্যাঁ যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হলো এন্ডোমেথাসিন। ও ছাড়া হ্যাঁ সারাজোবাইরিন যেমন SDS মেথোট্রেক্সিন, যেমন ফ্লুরিট্যাক্স, ঠিক আছে, আর লোকাল কর্টিকোস্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, ঠিক আছে। রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস এটা বেশি জানা দরকার নেই, আমি খালি একটা বলবো, দেখুন অনেক সময় আসবে কি পেশেন্টের বহুদিনের জ্বর, বহুদিন থেকে জ্বর টর ছিল, হ্যাঁ তারপরে কোন রকমে কোনো দিন লাগলো, 20 দিন লাগলো, 1 মাস লাগলো, তারপরে কিন্তু সারা শরীরে হাতে পায়ে ব্যথা, ঠিক আছে, হ্যাঁ সেটা আর ছাড়ছে না, ঠিক আছে। হ্যাঁ তো এগুলোকে ধরুন ভাইরাল আর্থ্রাইটিস বলতে পারেন, বা হ্যাঁ অনেক সময় টাইফয়েড ফিভারের পরে হতে পারে, আর এগুলোতে আপনি সারাজোবাইরিন দিতে পারেন বা একটা শর্ট কোর্স অফ স্টেরয়েড দিতে পারেন, হ্যাঁ বা যেগুলো লং অ্যাক্টিং স্টেরয়েড আছে যেমন ডেপোমেড্রল, হ্যাঁ হ্যাঁ সেরকম একটা ইঞ্জেকশন উইকলি বা 2 উইকলি 6-7 খানা দেওয়া যেতে পারে, হ্যাঁ তো পেশেন্ট ইমপ্রুভ করবে, ঠিক আছে। সো রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস ছেড়ে দিন, হ্যাঁ জানতে হবে না। গাউট এগেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ গাউটে দেখুন, হ্যাঁ গাউটের সবথেকে কমন জায়গা হলো
ফার্স্ট মেটাটার্সো ফ্যালিঞ্জিয়াল জয়েন্ট, ফার্স্ট মেটাটার্সো ফ্যালিঞ্জিয়াল জয়েন্ট। হ্যাঁ, তো সেখানে মানে যেটা বুড়ো আঙুল সেখানে ব্যথাটা হবে, হ্যাঁ, উইদাউট এনি ট্রমা, ইনফ্লামেশন হয়ে যাবে, রেডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে ওখানে একটা ইউরিক অ্যাসিড পরীক্ষা করাতে হবে, ইউরিক অ্যাসিড হাই থাকলো আর আপনার পায়ে ব্যথা থাকলো, হ্যাঁ, যদি গাউটি আর্থ্রাইটিস হয়, বিভিন্ন জায়গায় গাঁঠে গাঁঠে যদি ইউরিক অ্যাসিড ক্রিস্টাল যদি জমে যায়, হ্যাঁ, তাহলে চতুর্দিকে ব্যথা হতে পারে, কিন্তু ওগুলো রেয়ার কন্ডিশন। অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন রেয়ার থিংস হ্যাপেন্স রেয়ারলি, হ্যাঁ, কমন থিং হ্যাপেন্স কমনলি, হ্যাঁ। তাই জন্য আমরা আমাদের সেন্স থেকে কাজ করব, হ্যাঁ, প্লাস যেটা খুব বেশি কমন হয়, হ্যাঁ, তার সম্বন্ধে আমরা ভাববো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে গ্রেট টোর ওখানে ব্যথা, বুড়ো আঙুলের ওখানে ব্যথা, ওপরে চোট লাগেনি, ফুলে গেছে, পেশেন্ট হাঁটতে পারছে না, হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনাকে ইউরিক অ্যাসিড পরীক্ষা করাতে হবে। আর ইউরিক অ্যাসিড যদি হাই আসে, তাহলে আইদার আপনি জাইরোডিক 100 গ্রাম করে দিনে তিনবার বা দুবার, আর না হলে ফেভোস্ট্যাট, সবাই আপনারা দিয়ে অভ্যস্ত, হ্যাঁ, সেটা দিতে পারেন। অনেক সময় দেখুন পেশেন্টের কোনো কমপ্লেন নেই, কোনো ব্যথা নেই, কিন্তু রুটিন পরীক্ষা করাতে গিয়ে যদি আপনি দেখেন কি হাইপার ইউরিসেমিয়া আছে, হাইপার ইউরিসেমিয়া মানে মোটামুটি ধরে রাখুন 7-এর ওপরে যদি ইউরিক অ্যাসিড থাকে, আর ধরুন 8 বেরোলো কি 9 বেরোলো, সে পেশেন্টকে আমি জাইরোডিক দেবো কি না, সে পেশেন্টকে আমি ফেভোস্ট্যাট দেবো কি না, সেটা জানা দরকার। এবার ব্যাপার হলো কি, যা বই বলছে, যা লিটারেচার বলছে কি, হাইপার ইউরিসেমিয়া থাকলে, ইউরিক অ্যাসিড 7.5 থেকে বেশি থাকলে, যদি ওই পেশেন্টের হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো থাকে, তাহলে আমরা ইউরিকোসোলিক এজেন্ট, হ্যাঁ, ফেভোস্ট্যাট বা আপনার জাইরোডিক আমরা স্টার্ট করব। যদি না, হ্যাঁ, পেশেন্টের কোনো সাইন সিমটম নেই, এল্ডারলি নয়, হ্যাঁ, তারপরে ডায়াবেটিস নেই, হাইপারটেনশন নেই, কার্ডিয়াক প্রবলেম নেই, তাহলে ওই পেশেন্টকে ইউরিক অ্যাসিড ওষুধ শুরু করা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, অঙ্ক্রোনোসিস জানতে হবে না, হিমোফিলিক আর্থ্রাইটিস বাচ্চাদের হয়, হ্যাঁ, বাচ্চাদের হয়, হ্যাঁ, এটা জানেন, হিমোফিলিয়া সবাই আপনারা জানেন, হ্যাঁ, এটা কোয়াগুলেশন ফ্যাক্টর ডিফিসিয়েন্সির জন্য হয়, হ্যাঁ, সেখানেও আর্থ্রাইটিস দেখা যায়, এটা, হ্যাঁ, অনেক সময় পেশেন্ট পাবেন, হ্যাঁ, কি হঠাৎ করে এক্স রে করে দেখলেন, হ্যাঁ, কি জয়েন্টটা নষ্ট হয়ে গেছে এরকম, হ্যাঁ, এটা দেখুন এলবো জয়েন্ট নষ্ট হয়ে গেছে, কিন্তু পেশেন্টের কোনো ফিলিং নেই, এটা নষ্ট হয়ে গেছে, পেশেন্টের কোনো ফিলিং নেই, হ্যাঁ, এগুলোকে জেনারেলি বলা হয় চারকোর জয়েন্ট, হ্যাঁ, মানে এখানে ব্লাড সাপ্লাই এইগুলোতে নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ফলে এই জয়েন্টগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পেশেন্টের ব্যথা থাকে না, ডিফর্মিটি থাকে, হ্যাঁ, আর এই পেশেন্টগুলো বহু সময়, হ্যাঁ, আলসার নিয়ে প্রেজেন্ট করে, হ্যাঁ, কেন পায়ে কোনো সেন্সেশন সেরকমভাবে থাকে না, ঠিক আছে। তাই জন্য বলা হয় পেনলেস এফিউশন, ডিফর্মিটি অ্যান্ড ইনস্টেবিলিটি সবই পেনলেস হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা ছিল আপনার অ্যাবাউট ইনফ্ল্যামেটরি ডিজিজ, ঠিক আছে। এরপরে আমরা আসবো এতে রিজেনারেটিভ ডিজিজ। তো এতক্ষণ আমরা যেটা বলছিলাম ওটা হলো ইনফ্ল্যামেটরি ডিজিজ, হ্যাঁ, এবার হলো ডিজেনারেটিভ জয়েন্ট ডিসঅর্ডার্স। হ্যাঁ, ডিজেনারেটিভ জয়েন্ট ডিসঅর্ডার মানে দেখুন, একটা কথা বোঝানোর জন্য বলি, যেরকম বাস চললে চাকার ক্ষয় আছে, সেরকম আমাদেরও ক্ষয় আছে, কারো বেশি কারো কম, ঠিক আছে। এবার দু তিনটে জিনিস আছে দেখুন, যে রাস্তা থেকে বাস যাচ্ছে সে রাস্তা যদি খারাপ হয়, হ্যাঁ, তাহলে তার ক্ষয় বেশি, আর বাসকে যত আপনি লোড করেন, ওভারলোড করবেন, তত তার চাকার ক্ষয় বেশি, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি বাসের চাকার ক্ষয় যদি ঠেকাতে হয়, হ্যাঁ, যদি বাস নাও চালান, চুপচাপও দাঁড়িয়ে থাকে, তাহলে একটা তার ক্ষয় আছে, ঠিক আছে। সিমিলারলি আমাদেরও ক্ষয় আছে, তো আমরা এখন যেটা দেখছি ওটা ডিজেনারেটিভ জয়েন্ট ডিসঅর্ডার, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। এগুলোতে অনেক কিছু আছে, অস্টিওআর্থ্রাইটিস, হ্যাঁ, যেটা আমি প্রথমে শুরুতেই বলছিলাম কি, যদি অর্থোপেডিক প্র্যাকটিস করেন বা এমনি আপনার গ্রামে যদি বসে প্র্যাকটিস করেন, তাহলে ঘাড় ব্যথা, কোমর ব্যথা আর হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এটা খুবই কমন, হ্যাঁ। সো দিস ইজ, আমরা এখন অস্টিওআর্থ্রাইটিসের কথা বলছি, হ্যাঁ। এবার
দু ধরনের হতে পারে, প্রাইমারি বা সেকেন্ডারি। প্রাইমারিতে কোনো কারণ জানা যায় না, আর সেকেন্ডারিতে চোট লেগে হতে পারে, হ্যাঁ, বা কোনো ইনফেকশন হতে পারে, কোনো ট্রমা দিয়ে হতে পারে। কী কী রিস্ক ফ্যাক্টর কাদের কাদের বেশি হবে? হ্যাঁ, তো যে হাড়ের ক্ষয় যেটা আছে ওটা উইথ এজ এটা বাড়বে, ঠিক আছে। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি থাকলে বেশি হবে, যত শরীর ভারী তত বেশি হবে। ইনফেকশনে হবে, হরমোনাল কোনো অসুবিধা থাকলে হবে, ইঞ্জুরিতে হবে, আর সুগার থাকলে হবে। হ্যাঁ, হবে মানে এগুলো বেশি হওয়ার চান্স বেশি। এগুলোকে বলা হয় মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ, তার মানে একটা কারণ নেই, কারণ বহুদা, কারণ অনেকগুলো হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, এগুলো এক্সাম্পল অফ সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস কজ ট্রমা, কনজেনিটাল, এটসেট্রা, জানার অত দরকার নেই। হ্যাঁ, এটা এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো নর্মাল জয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, আর নর্মাল জয়েন্ট, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান একটু আমি, হ্যাঁ, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সেটা হলো ডিফর্ম জয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, ডিফর্ম দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, সিস্ট ফর্মেশন হয়েছে, হ্যাঁ, ক্যাপসুল মোটা হয়ে গেছে, সাইনোভিয়াল হাইপারট্রফি আছে, ঠিক আছে। আচ্ছা, প্যাথোফিজিওলজি দরকার নেই আমার জানার। হ্যাঁ, সিমটম পেশেন্ট কী বলবে? পেশেন্ট বলবে পেন, সোয়েলিং, স্টিফনেস, মানে হাঁটুতে ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে গেছে, স্টিফনেস, হ্যাঁ, মানে হাঁটু ঠিক করে ভাঁজ করতে পারছি না, পুরোপুরি সোজা করতে পারছি না। আর অনেক সময় হ্যাঁ পেশেন্ট বলবে কি, দেখো হাঁটতে হাঁটতে কেরম যেন হলো, আমার হাঁটুটাই আটকে গেল, ঠিক আছে। এটা বলে লকিং সেন্সেশন অফ দ্য জয়েন্ট, আর দিস মে হ্যাপেন আর ডিউ টু লুজ বডিজ অর লুজ অস্টিওফাইটস, ঠিক আছে। কী করে আমরা ম্যানেজ করবো? না, ম্যানেজ নয়, আপনি এক্সামিনেশনে কী পাবেন? হ্যাঁ, যদি জয়েন্ট লাইন প্যালপেট করেন তাহলে সেটা টেন্ডার হবে, এক নম্বর। হ্যাঁ, দু নম্বর, হ্যাঁ, হাঁটুতে যদি হাত রাখেন আর হাঁটুটাকে নাড়েন তাহলে কড়কড় কড়মড় করে একটা আওয়াজ হবে, ঠিক আছে। অনেক দিনে যদি অস্টিওআর্থ্রাইটিস হয় তাহলে দেখবেন পা ধনুকের মতো আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। হ্যাঁ, এফিউশন হলে দূর থেকেই বোঝা যাবে, হ্যাঁ, কি হাঁটুটা ফোলা মনে হচ্ছে। আর কি হবে? টার্মিনাল লিমিটেশন অফ মুভমেন্টস, মানে এক্সট্রিম অফ মুভমেন্টস, মানে যদি নিচে আপনি বসার চেষ্টা করেন বা হাঁটুটা ভাঁজ করার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে সেটা পেনফুল হবে। আর তার সঙ্গে ওয়েস্টিং অফ মাসেলস, হ্যাঁ, ওয়েস্টিং অফ মাসেল কেন হবে সেটা আমরা সবাই জানি, হ্যাঁ, কি যদি হাঁটুতে ব্যথা থাকে, হ্যাঁ, তাহলে স্বাভাবিক হওয়া যে হাঁটুতে ব্যথা থাকবে, হ্যাঁ, সেটা মানুষ চেষ্টা করবে কি কম ইউজ করি, হ্যাঁ, তো এটা ওয়েস্টিংটা হয় ডিউ টু ডিসইউজ অ্যাট্রফি, ডিসইউজ অ্যাট্রফি, ঠিক আছে। যদি আপনি কি করে ডায়াগনোস করব, হ্যাঁ, তো একটা তো হলো ক্লিনিক্যালি, হ্যাঁ, আর একটা হলো রেডিওলজিক্যালি। হ্যাঁ, এটা দেখুন, হ্যাঁ, এই এক্সরেটা, এটা হাঁটু, এটা ফিমার, এই যে গোল চাকতিটা দেখছেন এটা হলো প্যাটেলা, হ্যাঁ, এটা হলো টিবিয়া, আর এটা হলো ফিবুলা। হ্যাঁ, এটা দাঁড়ানো অবস্থার এক্সরে, হ্যাঁ, এটা দেখুন, এটা ফিবুলা আছে, ফলে ল্যাটারাল সাইড জয়েন্ট স্ট্রেসটা তাও এটাও কম আছে, কিন্তু তাও অনেক ভালো। আপনি যদি এটা চেষ্টা কম্পেয়ার করেন মিডিয়াল সাইড থেকে, হ্যাঁ, তাহলে বেসিক্যালি যে জয়েন্ট স্ট্রেস আপনার আছে, হ্যাঁ, জয়েন্ট স্ট্রেস অনেকটা ডিমিনিশ হয়ে গেছে, যাকে বলা হয় হাড়ে হাড় ঠেকে গেছে। হ্যাঁ, তো আর মানে যখনই পেশেন্ট হাঁটবে তখন এই হাড়টার সঙ্গে এই হাড়ের যে ফ্রিকশন সেটা বাড়বে, ক্ষয় বাড়বে, কার্টিলেজ ড্যামেজ হবে, সাবটেন্ডারাল বোন যেটা আছে ওটা এক্সপোজ হবে, আর পেশেন্ট প্রচুর ব্যথা হবে, ঠিক আছে। তো যতক্ষণ এই জয়েন্ট স্পেসটা আছে এরকম, এটা যেরকম আছে, হ্যাঁ, জয়েন্ট স্পেস যতক্ষণ ভালো থাকবে ততক্ষণ মানে এক্সারসাইজ, অ্যানালজেসিক, আইস কম্প্রেস, হ্যাঁ, বা অনেক সময় আমরা হাঁটুতেও ইঞ্জেকশন দিয়ে থাকি, হ্যাঁ, তাতে আপনার লাভ হবে, ঠিক আছে। আর যদি তা না হয়, এই জয়েন্ট স্পেসটা একদম ঠেকে গিয়ে থাকে, তাহলে এই পেশেন্ট এর টোটালি রিপ্লেসমেন্ট লাগবে, ঠিক আছে। এগুলো যেগুলো দেখছেন সেগুলো অস্টিওফাইট, এগুলো যেটা দেখছেন সেটাও অস্টিওফাইট, এখানে যেটা এটা দেখছেন, হ্যাঁ, এটাও হলো অস্টিওফাইট। হ্যাঁ, এই প্যাটেলাটা দেখুন, এটাও হলো অস্টিওফাইট। অস্টিওফাইট মানে এক্সট্রা বোন ফর্মেশন, এক্সট্রা বোন ফর্মেশন, ঠিক আছে। আচ্ছা, কী কীভাবে চিকিৎসা করব?
হ্যাঁ, প্রথম কথা যেটা আমরা বলছিলাম, লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন হ্যাঁ মানে লাইফস্টাইল মডিফিকেশন মানে হাঁটুতে অসুবিধা হয়েছে, অস্টিওআর্থ্রাইটিস, হ্যাঁ বাবা ওজন যেটা আছে ওজন বাড়ানো যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো নিচে উপু হয়ে বসবো না। 3 নম্বর হলো হ্যাঁ সিঁড়ি ওঠানামা করবো না, সিঁড়ি ওঠানামা করবো না। হ্যাঁ তো অনেক পেশেন্ট জিজ্ঞেস করবে কি ডাক্তারবাবু হাঁটতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই হাঁটতে তো হবেই, হ্যাঁ হাঁটতে হবে। একটা হলো হাঁটুতে প্রচুর সুয়েলিং আছে, দু পা হাঁটতে পারছে না, হ্যাঁ তো সেটাকে মানে ব্যথা কমানোর জন্য যদি রেস্ট প্রয়োজন হয় তাহলে সেটু, হ্যাঁ বাদ বাকি পেশেন্টকে হাঁটতে হবেই। হ্যাঁ কেন কি যে হাঁটুর ক্ষয় আছে, হ্যাঁ দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ইউর ওয়েট। হ্যাঁ মানে ওয়েট আপনার যদি বাড়ে তাহলে হাঁটুর ক্ষয় বাড়বে, ঠিক আছে। হ্যাঁ তো লাইফস্টাইল মডিফাই আপনাকে করতে হবে। হ্যাঁ নিচে নুয়ে ঝুঁকে কাজ করা যাবে না বললাম, ঠিক আছে। আর পেশেন্টকে রিহ্যাবিলিটেট করতে হবে, হ্যাঁ তার মানে হ্যাঁ রেগুলার এক্সারসাইজ করা, হ্যাঁ ডায়েটিংয়ে নিয়ে আসা, ঠিক আছে। এটা হলো যে মেডিকেল ট্রিটমেন্ট কি। হ্যাঁ আমরা সবাই এনসেডস দিয়ে অভ্যস্ত, এনসেডস দিয়ে আমরা সবাই অভ্যস্ত, হ্যাঁ ঠিক আছে। ব্রুফেন, প্যারাসিটামল, সাইক্লোফেনাক, হোয়াট এভার, হ্যাঁ প্যারাসিটামল, ট্রামাডল, ঠিক আছে। আর কন্ড্রো প্রোটেক্টিভ এজেন্টস যেখানে আমরা গ্লুকোজামিন ইউজ করি, ঠিক আছে, হ্যাঁ বেসিক্যালি কন্ড্রোয়াটিন সালফেট, ঠিক আছে। হ্যাঁ তো কন্ড্রো প্রোটেক্টিভ এজেন্ট আমরা কাজ হবে, কখন কাজ হবে, হ্যাঁ যদি যেটা এক্সরেটা আমি দেখাচ্ছিলাম, হ্যাঁ কি এই যে এক্সরেটা যেটা দেখাচ্ছিলাম কি দুটো হাড়ের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলেই এই কন্ড্রো প্রোটেক্টিভ জিনিসগুলো কাজ করবে, আর যদি গ্যাপ না থাকে তাহলে কিন্তু হ্যাঁ পয়সা খরচ করে লাভ নেই, ওগুলো কিছু কাজ করবে না। ভিস্কো সাপ্লিমেন্টেশন, হ্যাঁ মানে যেটা পেশেন্ট এসে বলবে বা অনেক সময় লোকজন বলে কি আমার হাঁটুর ভেতরে ফ্লুইড শুকিয়ে গেছে, তো এটা হলো আর্টিফিশিয়াল ফ্লুইড, হ্যাঁ হ্যাঁ সোডিয়াম হায়ালুরোনাম, ঠিক আছে। বাট ডিসঅ্যাডভান্টেজ কি, হ্যাঁ কি ইট কামস কস্টলি, হ্যাঁ খুব ভালো কোম্পানি হলে 20-22 হাজার টাকা দাম, ঠিক আছে। হ্যাঁ মানে এটা ইয়ারলি একবার দিলে হবে, হ্যাঁ বাট ইট ডাজেন্ট অ্যাসিওর ইউ, হ্যাঁ কি আপনার ব্যথা একদম সেরেই যাবে, ঠিক আছে। এই যে ব্র্যান্ডটা দেখছেন, হ্যাঁ হায়ালগান, ঠিক আছে, সানোফি, হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ, হ্যাঁ এর দাম পড়বে আপনার প্রায় 20 হাজার টাকা, ঠিক আছে। এবার 20 হাজার টাকা যখন পেশেন্টকে আপনি খরচ করাবেন, হ্যাঁ তখন তো পেশেন্ট আপনার থেকে গ্যারান্টি চাইবে, ঠিক আছে, দ্যাট ইউ কান্ট, ঠিক আছে। হ্যাঁ এবার সার্জিক্যাল ট্রিটমেন্ট, আর্থ্রোস্কোপি ডিবাইনমেন্ট এটা উঠে গেছে, এখন আর এগুলো করা হয় না। হ্যাঁ অস্টিওটমি, হ্যাঁ অস্টিওটমি যে কী করে বোঝাবো, মানে যদি দেখুন ভালো করে নিজের জুতোটা খুলে দেখবেন জুতোর এক সাইডে ক্ষয় হয়, আর ওই ক্ষয় বাড়তেই থাকে। এটা আপনার ক্ষেত্রে আলাদা, আপনার বন্ধুর ক্ষেত্রে আলাদা, আপনার ছেলের ক্ষেত্রে আলাদা, আপনার মেয়ের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে। তো দেখুন যদি এই হাঁটুটা ধরুন, হ্যাঁ এই হাঁটু যদি এটা আপনি অ্যাক্সিস টানেন আর এটা যদি অ্যাক্সিস টানেন তাহলে দেখবেন ভেতর দিকে এই হাঁটুটা বেঁকে গেছে, ঠিক আছে। তো ভেতর দিকে যদি বেঁকে যায় তাহলে এই জায়গাটা বেশি ক্ষয় হবে, হ্যাঁ আর এই ক্ষয়টা বাড়তেই থাকবে। তো এটাকে আমরা কারেক্টিভ অস্টিওটমি করে হ্যাঁ দেখুন এরকম করে দিয়েছি, মানে এবার এটা স্ট্রেট হয়ে গেল, কিন্তু এবার এখান থেকে এটা পুরোটা স্ট্রেট হয়ে গেল, হ্যাঁ ফলে এখানে যে বেশি লোড পড়ছিল অফলোডিং হয়ে গেল। তো যে হাঁটু আপনার হয়তো 2 বছরে শেষ হয়ে যেত, হ্যাঁ তার আয়ু হয়ে গেল 10 বছর। হ্যাঁ পেশেন্ট যে একদম পেন ফ্রি হয়ে যাবে তা নয়, কিন্তু যদি আপনি কারেক্টিভ অস্টিওটমি করেন, এটাকে আমরা বলি হাই টিপের অস্টিওটমি, HTO, হ্যাঁ হাই টিপের অস্টিওটমি, তাহলে ওই হাঁটুর আয়ু বেড়ে যাবে 1 আর 2, কি ব্যথা আপনার 80% কমে যাবে, ব্যথা আপনার 80% কমে যাবে, হ্যাঁ 100% কমবে না, ঠিক আছে। এর একমাত্র চিকিৎসা হলো অস্টিওআর্থ্রাইটিস, যেটা একদম ব্যথা থাকবে না সেটা হলো আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট যদি করা হয়। এবার টোটাল নি রিপ্লেসমেন্টেরও আমরা 60-70 বছর আগে করতে চাই না, হ্যাঁ কেন কি এরও একটা লিমিটেশন আছে কি এটা 15-20 বছর যাবে, হ্যাঁ ফলে 40 বছর বয়সে তো আমি নি রিপ্লেসমেন্ট করতে পারবো না, আমাকে এই এসটিওটাই করতে হবে, ঠিক আছে। সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস এটাও খুব কমন, প্রায় সবাই আপনারা ডে টু ডে প্র্যাকটিসে পান, দিস ইজ অলসো উইয়ার এন্ড টিয়ার অফ দ্য জয়েন্ট, ঠিক আছে।
জেনারেলি পেশেন্ট 50 বছরের ওপরে তারা আসে। হ্যাঁ, কিন্তু যত দিন যাচ্ছে তত ইয়াং লোকও এখানে আসছে, তাকে আমি সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বলবো না, তাকে আমরা বলি হ্যাঁ মায়োফেসিয়াল নেক পেন অর মায়োফেসিয়াল ব্যাক পেন, ঠিক আছে। হ্যাঁ, ওগুলো হয় বিশেষ করে যারা ধরুন ম্যানুয়াল লেবারের মাথার উপরে অনেক ভারী জিনিস তুলতে হয়, বা এখন ইন্টারনেটের যুগ, হ্যাঁ, যারা আইটি সেক্টরে কাজ করে, হ্যাঁ, তারা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা নেটে বসে থাকে সিরিয়াল টু লাইফ, তাদের এইগুলো খুব কমন হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, এই পেশেন্ট এক্সরে যদি করেন তাহলে দুটো হাড়ের মাঝখানে যে গ্যাপ, যেটাকে আমরা ডিস্ক স্পেস বলি, হ্যাঁ, সেটা কম থাকে। হ্যাঁ, আর এই পেশেন্টটা আর এগুলো এরকমভাবে ছড়িয়ে মানে দুদিকে এটা ছড়াতে পারে ব্যথা আর কি, অনেক সময় হাতেও নামে। হ্যাঁ, আর তার চেয়ে বেশি সিভিয়ার হলে আরও নিচে নেমে হাতের গোড়া অবধি আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, কমনেস্ট C5 C6 রুট ইনভলভ হয়, তা মানে হাতে চলে আসবে আর, ঠিক আছে। আর ক্লিনিক্যাল ফিচার, পেন থাকবে, স্টিফনেস থাকবে, রেডিয়েটিং পেন মানে হাতের দিকে নামবে, প্যারাস্থেসিয়া, পেশেন্ট বলবে কি আমার পেছনটা কীরকম অবস, হ্যাঁ, বা হাইপারাস্থেসিয়া হবে, ছুলেই ব্যথা, মাথা ঘুরতে পারে, ঠিক আছে। এক্সরে যদি দেখা হয় তাহলে লস অফ সার্ভাইকাল লোডোসিস, ঠিক আছে, আর যে স্পাইন টেন্ডন টেন্ডন হবে আর, ঠিক আছে। এটা দেখুন, যদি এক্সরে করেন তাহলে এই যে এগুলো দেখছেন এগুলো সব হলো অস্টিওফাইট, হ্যাঁ, বোনি স্কোয়ার, হ্যাঁ, দিজ আর দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। আর এখানে দেখুন এই দুটো হাড়ের মাঝখানে যে গ্যাপ, এই দুটো হাড়ের মাঝখানে যেটা গ্যাপ, এটা ইকুয়াল থাকা দরকার, কিন্তু এটা আপনি দেখুন, হ্যাঁ, ডিসপ্লেস ন্যারো হয়ে গেছে, ডিসপ্লেস ন্যারো হয়ে গেছে। এগেন দিস ইজ এ সাইন অফ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, ঠিক আছে। ট্রিটমেন্ট কী করবো? প্রপার নেক কেয়ার, নেক পশ্চার, এক্সারসাইজ রেগুলার করতে হবে, অ্যানালজেসিক্স করতে হবে, অ্যানালজেসিক্স আপনি খেতে পারেন, গরম সেঁক দিলে আরাম লাগবে। হ্যাঁ, আর যদি মাথাটা ঘোরে, হ্যাঁ, যেটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস খুব কমন, সেটা আপনাকে এ করতে হবে। হ্যাঁ, ইমোবিলে যদি তার চেয়েও বেশি ব্যথা হয় তাহলে সার্ভাইকাল কলার দিয়ে, হ্যাঁ, পেশেন্টকে রেস্টে রাখতে হবে। আর লাম্বার স্পন্ডাইলোসিস আমি অনেকটাই প্রথমেই বলে দিয়েছি, লাম্বার স্পন্ডাইলোসিস, হ্যাঁ, এটা কিসে কিসে হবে? ব্যাড পশ্চার, বার্থ ডিফেক্টে হতে পারে। পাশে তো টাইম আছে ধরো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বার্থ ডিফেক্ট, যদি কোনো আগে চোট লাগা থাকে, প্রিভিয়াস স্পাইনাল ইঞ্জুরি, হ্যাঁ, রিডিউস জয়েন্ট স্পেস অ্যান্ড অস্টিওফাইট, ঠিক আছে। হ্যাঁ, মানে অনেকগুলো এক্সরে ফাইন্ডিং বা অনেকগুলো যে সিমটমস সেটা সার্ভাইকাল স্পাইনের সাথে মোটামুটি কমন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পেশেন্ট কি বলবে? কোমরে ব্যথা, হ্যাঁ, অনেক পেশেন্ট আপনাকে বলবে কি আমি ডাক্তারবাবু চান করতে গেছিলাম, মগ থেকে যে জলটা তুললাম তারপরে উঠতে আর পারলাম না, হ্যাঁ, কোমরটা ধরে আমাকে বসে করতে হলো, দু চারজনকে ধরে আমি কোনো রকমের বিছানা গিয়ে শুনলাম, এটাকে বলা হয় ক্যাচ, ঠিক আছে। হ্যাঁ, মানে খ্যাঁচকে লাগা যেটা বলে না, ঠিক আছে। আর কি হতে পারে? হ্যাঁ, কোমর থেকে ব্যথা পায়ে দিকে নিশ্চয় আসতে পারে, হ্যাঁ, আপনারা বা আমরা সায়াটিকা বলি। কেন সায়াটিকা? কেন কি সায়াটিক নার্ভ একটা মেজর নার্ভ, হ্যাঁ, তো যদি পেন ওই সায়াটিক নার্ভের থ্রু থেকে পায়ের নিচে আসে সেটা হলো সায়াটিকা, ঠিক আছে। হ্যাঁ, ট্রানজিয়েন্ট নামনেস হতে পারে, প্যারাস্থেসিয়া অবশ ভাব হতে পারে। হ্যাঁ, সাইন্স কী হবে? যদি কোমরে আপনার স্পন্ডিলাইটিস হয়, আস্তে আস্তে কোমরের যে মুভমেন্ট, হ্যাঁ, সে মুভমেন্ট কমে আসবে। হ্যাঁ, মাসেল স্পাজম থাকবে, মাসেল স্পাজম মানে সবসময় খাঁজ খাঁজ বা টান টান ভাব ভাব আর কি। আর যদি PIVD হয় তাহলে স্ট্রেট লেগ টেস্ট করলে ওরা পজিটিভ, ছেড়ে দিন, এগুলো আর লাভ নেই। হ্যাঁ, তো এগুলো আবার ওই কোমরের স্পন্ডাইলাইটিসের ছবি, যেখানে এই অস্টিওফাইটগুলো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, জয়েন্ট স্পেসে দেখুন সব জায়গায় রেগুলার নয়, হ্যাঁ, এখানেও দেখুন এই যে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আপনার লাম্বার স্পন্ডাইলাইটিস। ট্রিটমেন্ট কি? স্পাইনাল এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে, এইসব এক্সারসাইজ এখানে দেখানো আছে। হ্যাঁ, আপনি অ্যানালিসিস দিতে পারেন, রেস্ট দিতে পারেন, গরম সেঁক দিয়ে আরাম লাগবে, আর যদি মাথা টাথা ঘোরে বা এ হয় তাহলে আপনি অ্যান্টিবায়োটিক্স দিতে পারেন। আর কোমরে ব্যথা বেশি থাকলে
হ্যাঁ, কাজ করা টাইমে এই লাম্বার সাপোর্ট গুলো দেখুন, এই লাম্বার সাপোর্ট গুলো দিতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এবার যদি কোনো প্রশ্ন থাকে, আই বি হ্যাপি টু আনসার। এই আমার লেকচার শেষ হয়েছে, কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো, ইউ ক্যান রাইট অন ইন দ্য চ্যাট বক্স, উই ক্যান আনসার। Am I live? Hello? Am I live? এবার আমি মেনে ঢুকতে চাইছি, কোনটা দিয়ে ঢুকবো সেই বুঝতে পারছি না। তুমি দেখতে পাচ্ছো? কিছু প্রশ্ন থাকলে ওদের দুটো জিনিস, একটা হলো কি আমি কোথায় ইনজেকশনটা দিচ্ছি, শোল্ডারে দিচ্ছি না নিতে দিচ্ছি। হ্যাঁ, যদি কোশ্চেনের আপনার উত্তর দিই, হ্যাঁ, তাহলে সেরকম কোনো ফিক্সড ডোজ নেই, ঠিক আছে। হ্যাঁ, আমরা যে ইন্ট্রাআর্টিকুলার ইঞ্জেকশন দিচ্ছি, যদি শুধু স্টেরয়েড দিই, হ্যাঁ, তাহলে ইট ইজ জাস্ট টু বাই টাইম। হ্যাঁ, এটা কোনো পারমানেন্ট চিকিৎসা হতে পারে না। হ্যাঁ, আর যদি নিয়ের কথা বলি, হ্যাঁ, তাহলে 3 সপ্তাহ আগে নেক্সট ইঞ্জেকশন দেওয়া যাবে না, 1 নম্বর, ঠিক আছে। আর আমার মনে হয় 1 থেকে 2 ইঞ্জেকশন দেওয়ার পরে দেওয়া উচিত নয়। হ্যাঁ, যদি 1টা ইঞ্জেকশন দিয়ে ব্যথা অনেকটা কমে যায়, তাহলে 6 মাস না দেওয়া উচিত, ঠিক আছে।